সুপ্রদর্শক শুভেচ্ছা আসসালামু আলাইকুম আমি এম এ মুঈদ খান এনটিভি ইউরোপের নিয়মিত আইন বিষয়ক অনুষ্ঠান আইন ও অধিকার থেকে বলছি এনটিভি ইউরোপের এই নিয়মিত অনুষ্ঠানটি দেশ এবং বিদেশ থেকে আপনারা যারা দেখছেন তাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দর্শক এই অনুষ্ঠানটিতে আপনারা আপনাদের আইন বিষয়ক যে কোনো প্রশ্ন আমাদেরকে সরাসরি জিজ্ঞেস করতে পারবেন আপনাদের টিভি স্ক্রিনের নিচের যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটিতে আপনাদের প্রশ্ন আমাদেরকে সরাসরি করতে পারবেন দর্শক মণ্ডলী অনুষ্ঠানের প্রারম্ভেই আমি সূরা আল বাকারার আয়াত 2:142 অর্থাৎ দুই নম্বর আয়াতের যে 142 নম্বর যে আয়াতটি এসেছে সেটি দিয়ে শুরু করতে চাচ্ছি বিসমিল্লাহ রহমান রহিম এই আয়াতটিতে আল্লাহ বলেছেন ইয়াহদি মাইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম ইংরেজিতে এর অনুবাদ হচ্ছে হি গাইডেড হুম হি উইল আনটো এ স্ট্রেইট পাথ বাংলাতে এর অনুবাদ হচ্ছে তিনি যাকে ইচ্ছা সরল পথ প্রদর্শন করেন দর্শক মণ্ডলী করোনা ভাইরাসের চতুর্থ ঢেউ অর্থাৎ 4 নম্বর ঢেউ সমগ্র বিশ্বকে গ্রাস করে ফেলেছে এবং এই করোনা ভাইরাসকে দমন করার জন্য অতীতে আমাদেরকে বলা হয়েছিল যে দুটো ডোজ দিলেই এটি দমন করা সম্ভব হবে পরবর্তীতে আমরা দেখেছি বুস্টার অর্থাৎ তৃতীয় ডোজ দেওয়ার পরেও এটিকে দমন করা সম্ভব হচ্ছে না এখন বলা হচ্ছে যে চতুর্থ আরেকটি ডোজ দেওয়ার পরে হয়তোবা এই ভাইরাসকে আমরা কন্ট্রোলে নিয়ে আসতে পারবো তারপরে কোনো গ্যারান্টি নেই অন্যদিকে একটি এই ভাইরাসটিকে দমন করার জন্য একটি পিল এসেছে যুক্তরাজ্যে এটিকে বলা হচ্ছে গ্রাউন্ড ব্রেকিং বাট আমরা এখনও জানি না এই পিলটি কতটুকু ইফেক্টিভ হচ্ছে সমস্ত বিশ্বকে গ্রাস করে ফেলেছে এই চতুর্থ ঢেউ এবং আপনারা জানেন যে আজ পর্যন্ত সর্বশেষ তথ্য অনুযায়ী সমগ্র বিশ্ব থেকে আমরা হারিয়েছি 582,281টি প্রাণ আসুন বিশ্বের এই ক্রান্তিলগ্নে আমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি ক্ষমা প্রার্থনা করি যাতে আল্লাহ আমাদেরকে সঠিক পথ প্রদর্শন করেন এবং আমাদেরকে এই মরণঘাতী করোনা ভাইরাস দমন করার জন্য ইফেক্টিভ একটি মেডিসিন ভ্যাকসিন তৈরি করতে যাতে আমাদের সাহায্য করেন বিশ্ব মানবতার এই ক্রান্তিলগ্নে আমরা আল্লাহর কাছ থেকে সে প্রার্থনা করছি তো চলে যাচ্ছি সরাসরি আজকের মূল আলোচনা পর্বে একটু আগেই অনুষ্ঠান প্রারম্ভে আমি বলেছিলাম যে আপনাদের টেলিভিশন স্ক্রিনের নিচের যে নাম্বারটি রয়েছে অল্প কিছুক্ষণের মধ্যে আপনারা সেই নাম্বারটি দেখতে পাবেন সেই নাম্বারটিতে টেলিফোন করে সরাসরি আপনারা আপনাদের প্রশ্ন আমাদেরকে জিজ্ঞেস করতে পারবেন তবে দুটো বিষয় সচেতন থাকবেন প্রথমত আমাদেরকে প্রশ্ন করার সময় আপনাদের প্রশ্নগুলো সংক্ষিপ্ত করে এবং গুছিয়ে করবেন এবং দ্বিতীয়ত আপনাদের টেলিভিশনের সাউন্ডটি বন্ধ করে দিয়ে টেলিফোনের কাছে এসে আপনাদের প্রশ্ন আমাদেরকে সরাসরি জিজ্ঞেস করবেন তো দর্শক মণ্ডলী সরাসরি আপনাদের প্রশ্নে যাওয়ার পূর্বে কতগুলি লিগাল আপডেটস নিয়ে আমরা উপস্থিত হয়েছি এগুলি অত্যন্ত গ্রাউন্ড ব্রেকিং লিগাল আপডেটস এবং এই আপডেটসগুলো আমরা দেখেছি গত 1 সপ্তাহে প্রকাশিত হয়েছে হোম অফিসের বিভিন্ন যে ওয়েবসাইটগুলো রয়েছে সেই ওয়েবসাইটগুলোতে তো সেখান থেকে বাছাই করে আমরা 7টি লিগাল আপডেটস নিয়ে আপনাদের মাঝে আজকে উপস্থিত হয়েছি প্রথম যে গুরুত্বপূর্ণ লিগাল আপডেটটি সেটা হচ্ছে প্রুভ ইয়োর ইংলিশ ল্যাঙ্গুয়েজ SELT অর্থাৎ এই সংক্রান্ত বিষয়ে নতুন একটি গাইডেন্স প্রকাশিত হয়েছে 5th November 2021 এবং কী কী ধরনের ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট আপনাদেরকে পাস করতে হবে কাদের ক্ষেত্রে এই ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টগুলো প্রযোজ্য হবে সেই সংক্রান্ত বিষয়ে আপডেটসটি এসছে তো দুই ধরনের ভাগে বিভক্ত করে এই আপডেটসটি এসছে বলা হয়েছে প্রথম ক্যাটাগরিতে যারা অ্যাপ্লাই করবেন সেগুলো হচ্ছে ইনোভেটর স্টার্ট আপ স্কিল্ড ওয়ার্কার মিনিস্টার অফ রিলিজিয়ন এবং স্টুডেন্ট আমি আবার বলছি ইনোভেটর স্টার্ট আপ স্কিল্ড ওয়ার্কার মিনিস্টার অফ রিলিজিয়ন এবং স্টুডেন্ট এদের ক্ষেত্রে এবং তাদেরকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টের যে বিষয়গুলো তাদেরকে অবশ্যই পাস করতে হবে সেগুলো হচ্ছে রিডিং রাইটিং স্পিকিং অ্যান্ড লিসেনিং অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজের যে 4টি কম্পোনেন্ট এলিমেন্টস রয়েছে রিডিং রাইটিং স্পিকিং অ্যান্ড লিসেনিং এই 4টি ক্ষেত্রে তাদেরকে সমান দক্ষতা তাদেরকে দেখাতে হবে যে তাদের রয়েছে তাদের কাদের ক্ষেত্রে প্রযোজ্য সেগুলো হচ্ছে ইনোভেটর স্টার্ট আপ স্কিল্ড ওয়ার্কার মিনিস্টার অফ রিলিজিয়ন এবং স্টুডেন্টদের ক্ষেত্রে আর দ্বিতীয় ক্ষেত্রে আরেকটি ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টের বাধ্যবাধকতার কথা বলা হয়েছে সেটি হচ্ছে স্পিকিং এবং লিসেনিং অ্যাবিলিটি সংক্রান্ত বিষয়ে অর্থাৎ এর বাইরে অন্যান্য যারা অ্যাপ্লিকেশন সাবমিট করবেন যেমন স্পোর্টসম্যান রিপ্রেজেন্টেটিভ অফ এন ওভারসিজ বিজনেস পার্টনার প্যারেন্ট সেটেলমেন্ট এবং সিটিজেনশিপ এই ক্ষেত্রে যে সমস্ত অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লিকেশন সাবমিট করবেন তাদেরকে শুধুমাত্র স্পিকিং এবং লিসেনিং এই দুটো টেস্টে পাস করলে তাদের হয়ে যাবে তাদের বাকি যে 4টি যে কম্পোনেন্ট এলিমেন্টস রাইটিং স্পিকিং রিডিং এবং লিসেনিং এগুলোকে তাদের সম্ভবভাবে পাস করতে হবে না তাদেরকে খালি দুটো ক্ষেত্রে পাস করতে হবে সেটা হচ্ছে স্পিকিং এবং লিসেনিং তো এই বিষয়গুলো আপনাকে মাথায় রেখে আপনারা যে ক্যাটাগরিতে আপনারা অ্যাপ্লিকেশন সাবমিট করবেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টের এই যে বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন যে এগুলোকে আপনাদের অবশ্যই পাস করতে হবে আর দ্বিতীয় যে
গুরুত্বপূর্ণ লিগ্যাল আপডেটস প্রচুর দর্শক আমাদের জন্য লাইনে অপেক্ষা করছেন, তো আমি এই আপডেটসগুলি দিয়ে দেবো আপনাদেরকে অনুষ্ঠান চলার সময় মাঝখানে। তো চলে যাচ্ছি দর্শক প্রশ্নে, কারণ দর্শকরা হচ্ছেন আমাদের অনুষ্ঠানের মূল প্রাণ। দেখি আজকের অনুষ্ঠানের প্রথম সম্মানিত দর্শক কে। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম, সোনিয়া পা বলছি। ওয়ালাইকুম আসসালাম। আমি আজকে সুবহানাল্লাহ, এবং আপনি শুরু করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন দ্য নেম অফ আল্লাহ, তাই না? এবং এই কারণে আমি আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি, আমার অনুষ্ঠানে আপনাকে স্বাগতম জানাচ্ছি বোন, এবং আমি খুবই খুশি যে আপনার আপনি প্রথম দর্শক হিসেবে ফোন দিয়েছেন। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি তো ভালো। টিমের সবাইকে আমার সালাম, ও আল্লাহ সবাইকে সহি সালামতে রাখুক, এটাই দোয়া করি। আজকে আপনার জন্য সবাই বসে আছে, কখন তারে বারে ওটা বাজবে। আমি দুঃখিত, আমি মাসে একটি অনুষ্ঠান আমি রান করি, যেটি প্রতি মাসের প্রথম যে শনিবার, এবং ব্যস্ততার কারণে আনফরচুনেটলি আপনারা আমার জন্য গভীর আগ্রহ নিয়ে প্রতীক্ষা করেন, সেজন্য আপনাদেরকে ধন্যবাদ। মহিত ভাই না আসলে মনে মজাই লাগে না স্যাটারডে। ওরে বাবারে, এটা তাহলে এরকম যে মোদের কাছে আসলে সবার জুড়ে যাবে বোন। আপনি এত সুন্দর করে বলেছেন যে আপনি আমার মনে জুড়ে ফেলেছেন বোন। জি আপনি না আসলে আমরা ভালোই লাগে না, স্যাটারডে হলো হলিডে, আমাদের হলিডে। আচ্ছা সুবহানাল্লাহ, আপনি যে এত এই হলিডের মাঝখানে আপনি আপনার মূলবান সময় যে আমাদের এনটিভিকে দিচ্ছেন, এবং আপনি আমার জন্য যে অপেক্ষা করছেন, সেজন্য আপনাকে মন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন জি আপনার দোয়া শুনলাম, আপনার দোয়া আল্লাহ কবুল করুক। আমিন। আমাদের সারা মখলুকাত কো আল্লাহ পাক মানে কি বলে করোনা ভাইরাস থেকে আমাদের সবাইকে নাজাত দিক, এতে আল্লাহর কাছে চাই। থ্যাংক ইউ গোবন। আপনার কি কোনো প্রশ্ন আছে বোন? না কোনো প্রশ্ন নাই, মানে মহিন ভাই আছে এটাই সবচেয়ে বড় খুশি আমরা। ও আচ্ছা আচ্ছা, আপনাকে আমি মজা করে একটা কথা বলছি আপনাকে, এর আগে আমার বিভিন্ন অনুষ্ঠানে আমি আরেকজন সম্মানিত অতিথিকে আমি নিয়ে এসেছি, এবং উনি আসতেন, উনি এম কে হাসান ভাই, সলিসিটর এম কে হাসান ভাই। যদি সেই আনন্দের একটু ছোঁয়া যদি আপনার মনকে স্পর্শ করে বোন, আমি আপনাকে ধন্যবাদ দিচ্ছি বোন। আমি টিমকে বলবো এভরি স্যাটারডেতে আমার মহিত ভাই কানার জন্য। একটু ডিফিকাল্ট হয়ে যাবে আমার জন্য, তো আমি আমি আপনাদের মনের সেই আশাটা পূরণ করার জন্য আমি কিন্তু একটি আরটি মানে লিগ্যাল আপডেটস উইথ এনটিভি আরটি শো রান করি, এবং মানে নতুন নতুন বিষয় যেমন ফ্যামিলি ইমিগ্রেশন ক্রাইমে নতুন নতুন বিষয় নিয়ে আমি আসি, যেটা দিয়ে আমি কমিউনিটির মধ্যে একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করার চেষ্টা করি, সেটি কিন্তু রয়ে গেছে। তো আপনি এনটিভির চেয়ারম্যান মুসাদ্দিক আলী সাহেবকে বলবো আমি বাংলাদেশে গেলে যে আমাদের মোহিত খানকে যেন সব মানা হয়। ওরে বাবারে, এত বড় সম্মানের জায়গাতে আপনাকে নিয়ে গেলেন আপনি বোন, থ্যাংক ইউ সো মাচ বোন, সুবহানাল্লাহ। এবং আমি দোয়া করছি আল্লাহ পাক আপনাকে অনেক রহমত দান করুক, আপনার ফ্যামিলি সবাই, আল্লাহ আপনাকেও নেক হায়াত দিক, আপনার ফ্যামিলি কে সবাইকে, টিমের সবাইকে অনেক শুভেচ্ছা। জি এবং অনেক অনেক দোয়া রইল আমার। আমিন। আমি আপনাকে আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ বোন, এত চমৎকার করে বলার জন্য, এবং আমি দোয়া করছি মন থেকে আল্লাহ পাক আপনাকে অনেক অনেক রহমত দান করুক, ধন্যবাদ। তো চলে যাচ্ছে পরবর্তী দর্শক প্রশ্ন। হ্যালো আসসালামু আলাইকুম। হ্যালো সুপ্রিয় দর্শক, আপনি কাইন্ডলি আপনার টেলিভিশন সাউন্ডটি বন্ধ করে দেন, টেলিফোনের কাছে এসে সরাসরি কথা বলুন, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। হ্যালো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কে বলছেন, কোথা থেকে বলছেন? ভাই জান আমার নাম বেলাল, আমি স্কটল্যান্ড থেকে বলছি। মহিত সাহেব আপনি আমাকে মুহিত সাহেব বলে ডেকেছেন, আপনি মুহিত ভাই বললে হবে, বা ধন্যবাদ এত সম্মান করে বলার জন্য, থ্যাংক ইউ। মুহিত ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আসলে আপনাকে কয়েকদিন থেকে অনেক দিন যাবত আপনাকে ইয়ে করতেছি, দুঃখিত আপনার নাম্বারটা আমার ওই মোবাইল থেকে সামহাও ডিলিট হয়ে গেছে, আমি আপনাকে কন্ট্যাক্ট করতে পারতেছি না। আমি আপনার কাছে রিকোয়েস্ট করতেছি এই মুহূর্তে আপনি যদি পারেন আমার আগে আপনার পার্সোনাল নাম্বারটা দিবেন, আমি আপনাকে এখন শোরুমে দিয়ে ওই বিষয় নিয়ে কোনো কথা বলবো না। আপনি কাইন্ডলি যে আমাদের কন্ট্রোল রুমের দায়িত্বে যারা আছেন তাদেরকে ফোন দিলে, অথবা এই অনুষ্ঠান শেষ করার পরে যদি ফোন দেন আপনি, সাথে সাথে দুইটার সময় অনুষ্ঠান শেষ হবে, আপনি আপনাকে আমাদের আমার নাম্বারটি দিয়ে দেন।
বেলাল ভাই আমি খালি একটি কথা বলছি, আজ থেকে অনেকদিন আগে আমি স্কটল্যান্ডে গিয়েছিলাম এডিনবারাতে, মানে সমুদ্রের ধারে এত সুন্দর একটি জায়গাতে থাকেন এবং ওখানকার লোকজন এত আদর করেছিলেন, আজ থেকে প্রায় 10-12 বছর আগে আমি গিয়েছিলাম, আমার মনে এখনো হৃদয় ছুঁয়ে আছে এত সুন্দর জায়গাতে আপনি থাকেন। জি জি থ্যাংক ইউ ভাইজান, আপনার আপনার সাথে আমার ওই যে হাসমত ভাই সাথে আমাদের একসাথে চলাফেরা ছিল আর কি এক সময়। ও আচ্ছা আচ্ছা, তাহলে কি আপনি আমি কি আপনার সাথে দেখা হয়েছিল ওই যে স্কটল্যান্ড যাওয়ার পরে? চলে যাচ্ছে পরবর্তী দর্শক প্রশ্ন। হ্যালো আসসালামু আলাইকুম। হ্যালো 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 আসসালাম, হ্যালো সালাম আলাইকুম ব্রাদার। ওয়া আলাইকুম আসসালাম, ইজ দ্যাট মিস্টার হামিদি? ইয়েস হ্যালো, হাই ব্রাদার, হাউ আর ইউ? ভেরি ওয়েল ভেরি ওয়েল। কাইফা হালুক? ওয়েল অলওয়েজ অ্যাজ ইউজুয়াল, ইওর শো ইজ গ্রেট। সুবহানাল্লাহ, থ্যাঙ্ক ইউ। মাই স্মোক? ভেরি ওয়েল ভেরি ওয়েল। নো, আই সেড মাই স্মোক, হোয়াটস ইওর নেম? সরি, আই আস্কড ইন আরাবিক, মাই স্মোক? The line is very bad, sorry. Hello, hello. I think you have got your TV in a volume on. Put the TV volume down in mute and then talk. Then you'll understand. Yeah, it is. I asked in Arabic, my smoke, meaning what's your name? My name Hamdi. Welcome to the show, Mr. Hamidi. Thank you. Thank you. Even thank though you Baba. Don't understand Bengali, but you watch my show, you watch. I always watch your show. You're always a charm and helpful in the information. Thank you so much, brother. Just tell me, how could I help you? Well, I heard about you a good news about you will be nominated. What kind of nomination? Oh, I see. The party nomination, Conservative Party. Yes, yes. Oh, that's I very see. Very good news. You deserve it. Thank you so much. Well, they selected me as number one, but I'm not going to disclose what it is because on the live show we cannot disclose about the political views in the live show. But however, I need your blessings, and I really I have got that genuine good heart that I want to work for the people, for the community. I have got that genuine willingness, and you have seen that in person. And I love people irrespective of their race, color, sex, language, and religion. I want to work for the people. Maybe. Yeah, very good, my friend. It's very good. You're always a good man. Thank you. Maybe Allah is giving me that blessings, maybe, so that I can work for the humanity. You. Bismillah, you will be in the top always, helping people, stand by people, Masha. Family, friends, neighbors, Masha. College. Thank God you. God bless you, Mr. Khan. God bless you. Thank you so much. May God bless you as well. And thank you. Well, and once again, thank you so much, sir, for calling in the show. Thank you. Thank you very much. All the best. My best wishes to all the Egyptian community, okay? Whole Egyptian community. All the boat for you. Remember the Egyptian trip. It's waiting. Yes. Okay, my brother. And I respect you like my own dad because you are close to my dad's age. Inshallah. Inshallah. So, thank you very much. Take care. Thank you so much. Take care. Look after yourself. Assalamu alaikum. Thank you. So, আজকে প্রচুর দর্শকের ভিতর থেকে যারা ফোন দিয়েছেন আমাকে এবং এত সুন্দর করে আমাকে দোয়া করেছেন এবং আমার জন্য প্রার্থনা করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ। তো আমি পরবর্তী দর্শক ফোনটি গ্রহণ করে আমি চলে যাব বিজ্ঞাপন বিরতিতে। হ্যালো আসসালামু আলাইকুম। হ্যালো 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 সালাম। হ্যালো 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 আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি কি একটু স্টুডিওতে কথা বলতে পারবো? আপনি কথা বলছেন, বলুন। সরাসরি স্টুডিওতে কথা বলছেন, কেমন আছেন আপনি? জি ভালো আছি আলহামদুলিল্লাহ। বলুন, আপনার প্রশ্নটি সংক্ষিপ্ত আকারে করুন, কারণ আমাদের বিজ্ঞাপন বিরতিতে চলে যেতে হবে, আমি ফিরে এসে উত্তরটি দেব। আপনার প্রশ্নটি করুন প্লিজ। বলুন।
ওকে একটা সম্মান আপনি টেলিভিশন সাউন্ড বন্ধ করে দিন হ্যাঁ টিভি সাউন্ড কম আছে জি ভাইয়া আমি প্রশ্ন করতে চাচ্ছিলাম যে আমি আমার এসএনএম কে চলতেছে 2015 থেকে জি তো আমার এখন 20 বছর পুরো হয়ে গেছে জি তো আমি এটা কোন ক্যাটাগরিতে কি আবার নতুন করে অ্যাপ্লিকেশন করতে পারবো এক্সেলেন্ট বোন যেহেতু আপনি 20 ইয়ার্স কমপ্লিট হয়ে গেছে আপনি করতে পারবেন বোন এবং কোন ক্যাটাগরিতে করবেন আপনি আমাদের টেলিভিশন পর্দায় চোখ রাখুন আমাদের বিজ্ঞাপন বৃত্তি চলে যেতে হচ্ছে ইন 5 সেকেন্ড তো আপনি কোথাও যাবেন না আমরা বিজ্ঞাপন বৃত্তির পরে এসে আপনার প্রশ্ন উত্তরটি দিয়ে দেবো আপনি অবশ্যই করতে পারবেন সংক্ষিপ্ত আকারে বলে দিচ্ছি যেহেতু 20 বছর কমপ্লিট হয়ে গেছে আপনি অন দি বেসিস অফ 20 ইয়ার্স আনলফুল রেজিডেন্স আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন বোন তো এটি বলেই অন্যান্য দর্শকদের উদ্দেশ্যে বলছি দর্শক মণ্ডলী আলোচনা করতে করতে আমরা ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির দ্বারপ্রান্তে চলে এসেছি আপনারা কোথাও যাবেন না বিজ্ঞাপন বিরতির পর আমরা আবার ফিরে এসে আসছি ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন এডিবির সাথে থাকুন মুহিত খানের সাথে থাকুন আইন অধিক বিজ্ঞাপন বিরতির পর আমি আবার ফিরে এসেছি আপনাদের অতি জনপ্রিয় অনুষ্ঠান আইন অধিকার এই অনুষ্ঠানটাকে সাথে নিয়ে বিজ্ঞাপন বিরতির পূর্বে বিভিন্ন দর্শক বিভিন্নভাবে তাদের শ্রদ্ধা বিছানো ভালোবাসা আদর দোয়া আমাদের দিচ্ছিলেন তো আমি বিজ্ঞাপন বৃত্তির মাঝখানে আমাদের বাংলাদেশি কমিউনিটির একজন সম্মানিত আইনজীবী ব্যারিস্টার এবং সলিসিটার নাজির ভাই ওনার একটি পোস্ট পড়ছিলাম ফেসবুকে উনি বলেছিলেন এভাবে মানুষের দোয়া শ্রদ্ধা এবং ভালোবাসা পাওয়ার অনুভূতি আলাদা আমি আবার বলছি মানুষের দোয়া শ্রদ্ধা এবং ভালোবাসার অনুভূতি পাওয়ার অনুভূতি আলাদা দর্শক আপনারা যেভাবে আমাকে শ্রদ্ধা দেখিয়েছেন ভালোবাসা দেখাচ্ছেন এবং দোয়া করছেন সেজন্য আমি আমার মন থেকে আপনাদের সবাইকে আমি দোয়া করছি আল্লাহ আপনাদের সবাইকে শান্তি দান করুক এবং এই করোনা ভাইরাসের ক্রান্ত লগ্ন থেকে আপনাদেরকে মুক্ত রাখুক আপনাদের জীবনকে ব্যক্তি পারিবারিক সামাজিক জীবনকে আল্লাহ পাক রক্ষা করুক আপনাদেরকে আনন্দে পরিপূর্ণ করে রাখুক তো বিজ্ঞাপন বৃত্তিতে যাবার পূর্বে একজন মহিলা দর্শক আমাদের প্রশ্ন করে বলেছিলেন যে তিনি অ্যাসাইলাম ক্লেম নিয়ে যুক্তরাজ্যে অবস্থান করছেন এবং তাকে অ্যাসাইলামের অধীনে তাকে পারমিশন দেওয়া হয়েছে এবং তিনি বলেছেন তিনি এখন 20 বছর কমপ্লিট করে ফেলেছেন তিনি কি অন্য কোনো কিছু করতে পারবেন কি না দর্শক মণ্ডলী যারা এই ধরনের অ্যাসাইলাম সিকার রয়েছেন যাদেরকে পারমিশন দেওয়া হয়েছে তাদেরকে 5 ইয়ার্সের জন্য পারমিশন দেওয়া হয় আমি ব্যাখ্যা দিয়ে বলছি আপনাদেরকে এবং তাদেরকে যে 5 ইয়ার্সের যে পারমিশনটা দেওয়া হয় যে দেশ থেকে তারা এসেছেন সে দেশের এই পারমিশনের অধীনে তারা সে দেশে এই 5 বছরের ভিতরে তারা ফিরে যেতে পারবেন না এখন যদি কোনো অ্যাসাইলাম সিকার এই দেশে 20 বছর কমপ্লিট করে ফেলেন তখন কিন্তু যেহেতু আনলফুল রেসিডেন্স এই ক্রাইটেরিয়াতে তারা যুক্তরাজ্যে বসবাস করছেন সেক্ষেত্রে তারা কিন্তু প্রাইভেট অ্যান্ড ফ্যামিলি লাইফ এর অধীনে 20 বছর কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারা কিন্তু আবার ফার্দার লিফ্ট রিমেনের জন্য তারা অ্যাপ্লাই করতে পারেন আন্ডার প্রাইভেট অ্যান্ড ফ্যামিলি লাইফ ক্যাটাগরির অধীনে এবং সেক্ষেত্রে যদি তাদের অ্যাপ্লিকেশনগুলো হোম অফিস গ্রহণ করে এবং অ্যাকসেপ্ট করে তাহলে তাদেরকে প্রাইভেট অ্যান্ড ফ্যামিলি লাইফের অধীনে তাদেরকে পারমিশন দেওয়া হবে এবং এই বিষয় নিয়ে তারা কিন্তু তাদের স্বীয় দেশে তারা গমন করতে পারবেন এই একটি দিক তো এই ভদ্রমহিলা যিনি আমাকে ফোন করেছিলেন ভদ্রমহিলা যিনি দর্শক বোন ফোন করেছিলেন তার উদ্দেশ্যে বলছেন আপনি আমি বলছি যে আপনি কিন্তু চেষ্টা করে দেখতে পারবেন আপনি কিন্তু যেহেতু আপনার 20 ইয়ার্স আনলফুল রেসিডেন্স কমপ্লিট হয়ে গিয়েছে আপনি হোম অফিসের কাছে প্রাইভেট অ্যান্ড ফ্যামিলি লাইফ এটির অধীনে আপনি 20 বছরের অধীনে একটি FP ফর্ম ব্যবহার করে আপনি আপনার স্ট্যাটাস পরিবর্তন করার জন্য রিকোয়েস্ট করতে পারবেন এবং যদি আপনাকে প্রাইভেট অ্যান্ড ফ্যামিলি লাইফের অধীনে আপনাকে পারমিশন দিয়ে দেওয়া হয় আপনি কিন্তু এই ভিসাটি নিয়ে আপনি বাংলাদেশে তৎক্ষণাৎ গমন করতে পারবেন কিন্তু অ্যাসাইলাম সিকার হিসেবে আপনাকে যে পারমিশনটি দেওয়া হয়েছে সেটি নিয়ে কিন্তু আপনি গমন করতে পারবেন না এই জায়গাতে একটু টেকনিক্যাল কয়েকটি বিষয় রয়েছে তো যেহেতু বিষয়গুলো খুবই কনফিডেন্সিয়াল এবং একই সাথে আরেকটি কনফ্লিক্টিং সেক্ষেত্রে আপনার উচিত হবে কোনো যোগ্য এবং দক্ষ কোনো আইনজীবীর পরামর্শ নিয়ে পদক্ষেপগুলি গ্রহণ করার জন্য তারপরও আমি আপনাকে খোলাসা করে দেওয়ার জন্য সরাসরি আপনাকে উত্তর দিয়ে দিয়েছি বাট এগুলির সাথে অনেক মানে ব্যক্তিগত বিষয়ে কানেক্টেড অনেক গোপন তথ্য কানেক্টেড এগুলির সাথে অনেক পার্সোনাল বিষয় কনফিডেন্সিয়াল বিষয় এগুলির সাথে কানেক্টেড সেগুলি যাচাই বাছাই করার পর আপনি যদি কোনো যোগ্য দক্ষ আইনজীবীর পরামর্শ গ্রহণ করুন আপনার জীবনকে সামনের দিকে এগিয়ে নিতে আরও সাহায্য করবে সেই বিষয়টি তো প্রচুর দর্শক আমাদের জন্য লাইনে অপেক্ষা করছেন তো সেই দর্শক প্রশ্ন না গিয়ে আমি অনেকগুলি যে লিগাল আপডেটস আপনাদের জন্য নিয়ে এসেছিলাম সেই লিগাল আপডেটসগুলির ভিতর থেকে দ্বিতীয় যে লিগাল আপডেট সেটি হচ্ছে আপনার গ্র্যাজুয়েট রুট এবং এই রুটের অধীনে অনেকেই বিভিন্ন দর্শক আমাদেরকে বিভিন্ন সাইট থেকে প্রশ্ন করে থাকেন যে গ্র্যাজুয়েট রুটের অধীনে একজন অ্যাপ্লিক্যান্ট কীভাবে অ্যাপ্লাই করবেন ফর ফার্দার লিফট রিমেনের ক্ষেত্রে তো 30 পৃষ্ঠাবে ব্যাপী এই যে গ্র্যাজুয়েট যে রুটটি সেই সংক্রান্ত বিষয়টি পলিসি এসেছে প্রকাশিত হয়েছে 5th November 2021 মূল যে বিষয়টি এই গ্র্যাজুয়েট রুটের অধীনে আপনাদেরকে দেখাতে হবে প্রথমত আপনারা যুক্তরাজ্যে ভ্যালিড লিফট রিমেনিং বসবাস করছেন হতে পারে এটি টিয়ার 1 ভিসা নিয়ে টিয়ার 4 ভিসা নিয়ে স্টুডেন্ট ক্যাটাগরিতে অথবা অন্য যে কোনো ক্যাটাগরিতে আপনারা রয়েছেন আপনারা এবং আপনাদেরকে দেখাতে হবে যে কোর্সটি আপনারা অধ্যয়ন করতে এসেছিলেন সেই কোর্সটি গ্র্যাজুয়েট লেভেলের যে সেই কোর্সটি আপনারা
কমপ্লিট করেছেন এবং কোর্সটি কমপ্লিট না করে কিন্তু আপনারা গ্র্যাজুয়েটের অধীনে যে বিষয়টি যেগুলি আগে ছিল পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট সেই পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট সংক্রান্ত বিষয়ে যে পলিসিটি যে রুটটি খুলে দেওয়া হয়েছে যুক্তরাজ্যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য সেই রুটটিতে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনাদের গ্র্যাজুয়েট এই রুটের অধীনে আপনাদের গ্র্যাজুয়েশন অর্থাৎ আপনাদের যে ডিগ্রিটি যদি আপনারা কমপ্লিট না করতে পারেন সুতরাং আপনাদেরকে অবশ্যই আপনাদের ডিগ্রিটি কমপ্লিট করতে হবে করার পরবর্তী পর্যায়ে আপনারা এই গ্র্যাজুয়েট রুটের অধীনে আপনারা ফর ফার্দার রিফ্রুটমেন্টের জন্য আপনারা অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন তৃতীয় যে গুরুত্বপূর্ণ লিগাল আপডেটটি আমরা মনে করেছি অতি জনগুরুত্বপূর্ণ সেটি হচ্ছে এমপ্লয়ার্স ইলিগাল ওয়ার্কিং অর্থাৎ ইলিগাল ওয়ার্কিং পেনাল্টিস ফর দি এমপ্লয়ার্স যুক্তরাজ্যের হোম অফিস ইতিমধ্যেই বিভিন্ন জায়গাতে ব্যাপক পদক্ষেপ গ্রহণ করেছেন যে বিভিন্ন এমপ্লয়ারগণ তাদের কোম্পানিতে তাদের রেস্টুরেন্টে অথবা তাদের যে বিভিন্ন অফিস আদালত রয়েছে সেগুলোতে যে সমস্ত ইলিগাল মাইগ্রেন্টদেরকে তারা কাজ দিচ্ছেন এবং এই কাজ করাটি যেহেতু তাদের কোনো পারমিশন নেই যুক্তরাজ্যে অবস্থান করার জন্য সে কারণে এটিকে একটি অফেন্স হিসেবে ধরে নেওয়া হয় এবং এই অফেন্সের সাথে এমপ্লয়ার এবং এমপ্লয়ি জড়িত থাকার কারণে অনেক এমপ্লয়িকে এমপ্লয়ারদেরকে যুক্তরাজ্যের যে হোম অফিসের পক্ষ থেকে পেনাল্টি ইম্পোজ করা হয়েছে তো অনেকগুলি লিস্ট দেওয়া হয়েছে এবং বলা হয়েছে এই এমপ্লয়ারদেরকে যাদেরকে ধরা হয়েছে তাদেরকে ১০,০০০ পাউন্ড থেকে শুরু করে ৪৫,০০০ পাউন্ড পর্যন্ত ফাইন করা হয়েছে অর্থাৎ সিভিল পেনাল্টি দেওয়া হয়েছে এবং এই এমপ্লয়ারগুলো যাদের উপর এই ফাইনগুলো দেওয়া হয়েছে তারা কিন্তু সেই ফাইনগুলো দিতে বাধ্য হয়েছেন নিজেদের ব্যবসাকে রক্ষা করার জন্য আর চতুর্থ যে লিগাল আপডেট এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লিগাল আপডেট সেটি হচ্ছে ইনডেফিনিট রিফ্রেমেন্টের জন্য যারা অ্যাপ্লিকেশন সাবমিট করছেন এবং তাদের রাইটসগুলি কী হবে তাদের স্ট্যাটাসটি কী হবে এই ইনডেফিনিট রিফ্রেমেন্ট অ্যাপ্লিকেশনটি পেন্ডিং থাকাকালীন সময়ে এবং কারা কারা এই ইনডেফিনিট রিফ্রেমেন্টের যে ক্যাটাগরি আইএলআরের ক্যাটাগরিতে কারা কারা পড়বেন এবং এটিকে সেটেলমেন্ট হিসেবে ধরে নেওয়া হয় এবং বলা হয়েছে এই অ্যাপ্লিকেশন পেন্ডিং থাকাকালীন সময়ে আপনারা কি যুক্তরাজ্যে কাজ করতে পারবেন কি না স্টাডি করতে পারবেন কি না ভোট প্রদান করতে পারবেন কি না হেলথ কেয়ার সংক্রান্ত বিষয়ে যে অ্যাসিস্ট্যান্সগুলো সেগুলি গ্রহণ করতে পারবেন কি না বেনিফিট সার্ভিস থেকে কোনো বেনিফিট গ্রহণ করতে পারবেন কি না এবং যদি কোনো চিলড্রেন ইংল্যান্ডে জন্মগ্রহণ করে থাকে যখন আপনাদের এই সেটেলমেন্টের এই যে অ্যাপ্লিকেশনগুলি পেন্ডিং রয়েছে তাদের ক্ষেত্রে এই বাচ্চাদের স্ট্যাটাস কী হবে আপনারা যুক্তরাজ্যের বাইরে ট্রাভেল করতে পারবেন কি না এবং ইনডেফিনিট লিভ টু রিমেইন আপনার কাছ থেকে নিয়ে নেওয়া হতে পারে কি না এবং আপনি কোন পদ্ধতিতে ইনডেফিনিট লিভ টু রিমেইন অর্জন করার পর ব্রিটিশ সিটিজেন হতে পারবেন সেই সংক্রান্ত বিষয়ে আরেকটি গুরুত্বপূর্ণ লিগাল আপডেট প্রকাশিত হয়েছে ৪ নভেম্বর ২০২১ সুতরাং আপনারা যারাই এই ইনডেফিনিট লিভ রিমেন্টের জন্য অ্যাপ্লিকেশন সাবমিট করেছেন তারা অবশ্যই এই পলিসিটিকে দেখে নেবেন এবং আপনাদের যে রাইটসগুলো এবং অনেক সময় আমরা দেখেছি আমাদের অভিজ্ঞতা থেকে যখনই কোনো অ্যাপ্লিকেশন হোম অফিসের কাছে পেন্ডিং থাকে এই পেন্ডিং থাকাকালীন সময়ে আপনাদের যদি ভ্যালিড লিভ রিমেন্ট থেকে থাকে আমি আবার বলছি অ্যাপ্লিকেশনগুলি সাবমিট করার আগে যদি আপনাদের ভ্যালিড লিভ রিমেন্ট থেকে থাকে যখন আপনারা এই ভ্যালিড অ্যাপ্লিকেশন সাবমিট করছেন তখন পারমিশন পাওয়ার আগ পর্যন্ত আপনাদের এই ভ্যালিড লিভটি কিন্তু কন্টিনিউ করবে সেকশন ৩ সি লিভের অধীনে আমরা দেখেছি আমাদের অভিজ্ঞতায় আপনাদের ভিতরে অনেকেই ফার্দার লিভ টু রিমেন্টের জন্য অ্যাপ্লাই করছেন যাদেরকে ১০ ইয়ার্স রোড টুয়ার্ড সেটেলমেন্টে যাদেরকে পারমিশন দেওয়া হয়েছে প্রাইভেট অ্যান্ড ফ্যামিলি লাইফের অধীনে তাদের ভিতরে অনেকেই যখন ভ্যালিড ভিসা থাকার সময় ফার্দার লিভ টু রিমেন্টের জন্য যারা অ্যাপ্লিকেশন করেছেন এই অ্যাপ্লিকেশনগুলো পেন্ডিং থাকাকালীন সময় অনেকের ক্ষেত্রে আমরা দেখেছি যে এমপ্লয়ারগণ তাদের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করছেন তাদের এমপ্লয়মেন্টের ক্ষেত্রে এমনকি ন্যাশনাল হেলথ সার্ভিসে যারা কাজ করছেন ডাক্তার নার্স এবং অন্যান্য যারা হেলথ কেয়ার অ্যাসিস্ট্যান্ট তাদের এই ভ্যালিড অ্যাপ্লিকেশনগুলো পেন্ডিং থাকাকালীন সময়ও এনএচএস থেকে বলা হচ্ছে তারা কাজ করতে পারবেন না এমপ্লয়ের পক্ষ থেকে বলা হচ্ছে তারা কাজ করতে পারবেন না তো তাদের জন্য যে বিষয়টি আপনাদের মাথায় রাখতে হবে সেকশন ৩ সি লিভ বলে একটি লিভ রয়েছে তাদের কিন্তু এই ভ্যালিড লিভটি নিয়েই কিন্তু তারা কন্টিনিউ করছেন তো সুতরাং আপনারা যখনই কোনো অ্যাপ্লিকেশন সাবমিট করবেন সাবমিট করার সময় আপনারা আপনাদের রাইটসগুলি নিয়ে আপনাদের যে অধিকারগুলো সেই অধিকারগুলো নিয়ে আপনারা সচেতন হয়ে উঠবেন এবং আপনার যারা আইনজীবী রয়েছেন তাদের পরামর্শ নিয়েই কিন্তু এই যদি কখনো আপনাদের বিরুদ্ধে কোনো চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয় এবং এমপ্লয়ারগণ যদি মনে করেন যে আপনাদেরকে রাখাটা হবে তাদের জন্য ইলিগাল এমপ্লয়মেন্ট সেক্ষেত্রে আপনারা আপনাদের আইনজীবী সাহায্য গ্রহণ করে হোম অফিসের সাথে যোগাযোগ করবেন এবং হোম অফিসের একটি ওয়েবসাইট রয়েছে যেখানে যেটিকে বলা হয় রাইট টু ওয়ার্ক সংক্রান্ত বিষয়ে একটি গুগলে সার্চ করলে আপনারা এটি ফর্ম পেয়ে যাবেন সেই ফর্মটিতে আপনাদের ডিটেলস যদি আপনারা ইনপুট করেন ওখান থেকেই প্রমাণ চলে আসবে যে আপনাদের রাইট টু ওয়ার্ক রয়েছে কিনা এবং সেটি আপনাদের এমপ্লয়ারকে শো করলে আপনারা কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনগুলো পেন্ডিং থাকাকালীন সময়ে আপনারা আপনাদের কাজ অব্যাহত রাখতে পারবেন
তো প্রচুর দর্শক আমাদের জন্য লাইনে অপেক্ষা করছেন। আমি অনুরোধ করছি লাইনগুলোকে ঠিকমতো চেকব্যাক করার জন্য, কেননা লাইনগুলো চেকব্যাক না করলে অনেক সময় আপনার জন্য আমাদেরকে ফোন দেন, আমরা কিন্তু বুঝতে পারি না যে এবং এ কারণে আপনাদেরকে অনুরোধ করছি যে যখন আমাদেরকে ফোন দেবেন আপনাদের টেলিভিশন সাউন্ডটি বন্ধ করে দেবেন এবং এবং টেলিফোনে সরাসরি আপনাদের প্রশ্ন আমাদেরকে জিজ্ঞেস করবেন। আর এর পাশাপাশি আমরা আরেকটি যে গুরুত্বপূর্ণ যে বিষয়, প্রচুর দর্শক চলে এসেছেন আমাদের জন্য লাইনে, আমি চলে যাচ্ছি সরাসরি দর্শক প্রশ্নে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, হ্যাঁ কে বলছেন, কোথেকে বলছেন? জি আমি সাউথল থেকে বলছি। সাউথল থেকে বলছেন আপনি? আমাদের আমরা যখন আমরা সেই জায়গাতে প্রায় যাই বিভিন্ন অকেশন উপলক্ষে শপিং করার জন্য। কেমন আছেন আপনি? আচ্ছা, আমার নাম মুসলিম খান। জি খান ভাই, আপনি প্রশ্ন করুন। আমি খান ও একটু দাঁড়াচ্ছে, একটু থামাচ্ছে আপনাকে, না না একটু থামাচ্ছে আপনাকে। আপনিও খান আমিও খান, দুই খান একসাথে হয়ে গেছে। আপনি এক নম্বর খান, আমি দুই নম্বর খান। আচ্ছা, না না না, আমি তো দেই না, এক নম্বর দুই নম্বর খানে। আমার সম্বন্ধে আসছে দেশ থেকে, ডিপেন্ডেন্ট বিষয়, মানে ওর মেয়ে অ্যাপ্লাই করছিল আসছে, এখন উনি যে হোম অফিসে অ্যাপ্লাই করবেন উনি কি বায়োমেট্রিক কার্ড শুধু করব না 5 years এখানে সেটেলমেন্ট ইয়া থাকার জন্য কোনো ফার্মেশন অন্য কোনো ফার্মেশন ওই জিনিসটা জাস্ট আমাকে একটু হেল্প করেন, আমি মাঝখান দিয়ে একটু অংশ আমি ধরতে পারিনি, কেননা অনেক সময় মেকানিক্যাল প্রবলেম কারণে আমাদের শুনতে অসুবিধা হয়। আপনি বলছিলেন যিনি বাংলাদেশ থেকে এসছেন, যার মাধ্যমে এসেছেন, মানে যিনি স্পন্সর, স্পন্সর যুক্তরাজ্যে ওনার স্ট্যাটাস কি ছিল? উনি ইয়েতে আপনি প্রি স্ট্যাটাস। ও আচ্ছা, স্পন্সর আছেন প্রি স্ট্যাটাস স্ট্যাটাসে। জি, উনি তো পর্তুগাল, আমি বলি এখান স্যার, পর্তুগাল থেকে উঠে আছে 2012 তে। জি, সাথে পাঁচটার আগে আছে। জি, উনি যখন অ্যাপ্লাই করছে তো আমার 22 টি আমি আপনাকে হেল্প করছি, মানে যিনি 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 স্পন্সর তিনি পর্তুগাল থেকে ইংল্যান্ডে এসেছেন, আসার পর উনি এখানে প্রি স্যাটেল স্ট্যাটাস নিয়েছেন, তারপর উনি বাংলাদেশ থেকে ওনার একজন রিলেটিভ কে আনার জন্য স্পন্সরশিপ দিয়েছেন, তাই তো? জি, এখন বাংলাদেশ থেকে যিনি এসেছেন ওনার সাথে যিনি নিয়ে এসেছেন সম্পর্ক কি? বাপ মেয়ে, বাপ মেয়ে, তার মানে এটা ডাইরেক্ট ফ্যামিলি, তাই না? তো তাহলে 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 উনি ফ্যামিলি পারমিটের জন্য অ্যাপ্লাই করেছেন এবং বাবার হয়ে গেছে, তাই তো? জি। আচ্ছা, এখন বাবা ইংল্যান্ডে চলে এসেছেন। জি, এখন আপনার প্রশ্নটা কি? আমার প্রশ্নটা এখন উনি এখানে থাকার জন্য যখন হোম অফিসে বায়োমেট্রিক কার্ডের জন্য অ্যাপ্লাই করছে, এটা বুঝতে 20 নভেম্বর অ্যাপয়েন্টমেন্ট দিছে ফিঙ্গারপ্রিন্টের জন্য, এটা কি শুধু খালি বায়োমেট্রিক কার্ডের চলবো না কোনো অন্য কোনো অ্যাপ্লাই করতে হবে এখানে? আপনাকে আপনাকে যে কাজটি করতে হবে খুব সতর্কতার সাথে, নিয়মিত এই ইমেলটা চেক করতে হবে, যেহেতু ওনাকে খালি ফিঙ্গারপ্রিন্টের জন্য ওনারা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন, যেদিন যেটা করতে হবে যেদিন ওনার অ্যাপয়েন্টমেন্ট সেদিন সাথে করে ওনার পাসপোর্ট, যে আইডি, যে ডকুমেন্টসগুলো এগুলি সাথে নিয়ে যেতে হবে, এবং আদার যদি কোনো ডকুমেন্টস যদি না থেকে থাকে তাহলে আপনার বায়োমেট্রিক্স দেওয়ার সময় পাসপোর্ট সাথে নিয়ে যাবেন, এবং যিনি স্পন্সর আছেন ওনার যদি কোনো ডকুমেন্টস থেকে থাকে সেগুলি সাথে নিয়ে যাবেন। বাংলাদেশ থেকে আসার সময় যখন এন্ট্রি ক্লিয়ারেন্স ওনার হয়েছে, অ্যাপ্রুভ যে হয়েছে, এই ভিসাটাকে ওনাকে শো করতে হবে, এবং যদি সম্ভব হয় সাথে ওনাকে বোধহয় এই বায়োমেট্রিক্স দেওয়ার জন্য কোনো পোস্ট অফিসে দেওয়া হয়নি, বলা হচ্ছে হোম অফিসে কোনো একটি ইয়াতে অ্যাপ্রুভ যে ইয়াগুলো রয়েছে ওদের যে অফিসগুলো রয়েছে সেখানে বোধহয় ওনাকে দেওয়া হয়েছে। উনি যখন যাবেন যাওয়ার সময় সাথে যদি স্পন্সর থাকার কোনো প্রয়োজন নাই থাকলে ভালো হয়, এবং ওনাকে আর কোনো ডকুমেন্টস সাথে নিয়ে যেতে হবে না, আনলেস হোম অফিস থেকে যদি ফার্দার কোনো ডকুমেন্টস যদি চেক না করে। যে ইমেলটি পেয়েছেন সেই ইমেলে ভেরি স্পেসিফিকলি বলে দেওয়ার কথা যে উনি যাওয়ার সময় ওনার যাতে আইডি মানে পাসপোর্ট যাতে উনি সাথে নিয়ে যান, এবং পাসপোর্ট সাথে নিয়ে গেলে এবং যে ইমেলটি এসছে সেই ইমেলটি প্রিন্ট আউট করে নিয়ে যাবেন, ওখানে একটি কোড নাম্বার থাকার কথা, ওখানে একটি স্ক্যান করার জন্য একটি ইয়া থাকার কথা, মানে একটি স্ক্যান করার জন্য যে আপনার বারকোড থাকার কথা, এগুলো সাথে নিয়ে যাবেন আপনি ইনশাআল্লাহ। ওনাকে কোনো আগে যেমন মাদাতার আমলে আমাদের 4টি ছবি দিতে হতো, এই ধরনের কোনো ছবি ওনাকে সাবমিট করতে হবে না, জাস্ট ইন পার্সন উনি যাবেন, এবং ওনাকে বলবেন যাওয়ার সময় একটু সুন্দর স্যুট টুট পরে যাতে দেখতে সুন্দর লাগে, কারণ এই ছবিটাই কিন্তু ওনার ইয়াতে কার্ডে আসবে। তো এইভাবে ওনাকে যেতে বলবেন, আর কোনো আর কিছু লাগবে না ওনার।
আচ্ছা খান স্যার, আমার আরেকটা প্রশ্ন রয়ে গেছে। জি বলেন। জি জি বিশাল বড় একটা প্রাপ্তি আলহামদুলিল্লাহ। এবং যেহেতু আপনার আত্মীয় বলবেন যে সৌদি আরবে যখন তুমি উমরা করতে যাবা, মুহিত খানের জন্য একটু দোয়া করবা। ধন্যবাদ, ওয়ালাইকুম সালাম, অনেক ভালো থাকবেন ভাইয়া। হ্যাঁ, তো অন্যান্য দর্শকদের উদ্দেশ্যে বলছি যে আপনারা কাইন্ডলি যখন আমাদের টেলিফোন করবেন, টেলিফোন করার সময় আপনাদের টেলিভিশন সাউন্ড বন্ধ করে দিয়ে টেলিফোনে সরাসরি আপনাদের প্রশ্ন আমাদেরকে জিজ্ঞেস করবেন। তো আমি যে বিষয়টিতে থেমে গিয়েছিলাম আপনাদেরকে লিগাল আপডেটস দিতে গিয়ে, ইনডেফিনিট লিফ রিমেন্ট সংক্রান্ত বিষয়ে আপনাদের রাইটস কী হবে, স্ট্যাটাস কী হবে, আমি খুব খোলাসা করে আপনাদের বলে দিয়েছি। আপনাদের ভিতরে হাজার হাজার দর্শক রয়েছেন যারা এই ধরনের সমস্যায় আপনারা পড়ে গিয়েছেন, যে আপনাদের অ্যাপ্লিকেশনগুলো পেন্ডিং বা পেন্ডিং থাকাকালীন সময়ে আপনাদেরকে বলা হচ্ছে আপনাদের এমপ্লয়ের পক্ষ থেকে যে আপনাদের হয়তোবা ওয়ার্ক রাইটস নেই, এবং এই এই একটি বিষয় সামনে এনে আপনাদেরকে আপনাদের কাজ থেকে অব্যাহতি দিয়ে দেওয়া হচ্ছে। কোনো এমপ্লয়ার যদি এই ধরনের কাজ করার চেষ্টা করে, এটা কিন্তু হবে অবৈধ, এবং এটা এমপ্লয়মেন্ট লয়ের আন্ডারে কিন্তু উক্ত এমপ্লয়ের বিরুদ্ধে আপনার মামলা দায়ের করতে পারবেন। তার কারণ না জেনে না বুঝে, মানে ইংরেজিতে একটি কথা আছে যে ইগনোরেন্স অফ ল ইজ নট অ্যান এক্সকিউজ, এবং এমপ্লয়ারগণ আইন জানেন না, ইটস নট অ্যান এক্সকিউজ, দে মাস্ট নো দ্য ল। এবং যদি আপনাদের কারো যদি এই অ্যাপ্লিকেশনগুলো পেন্ডিং থাকাকালীন অবস্থায়, আমি আবার বলছি, আপনাদের ভ্যালিড অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনগুলো সাবমিট করার আগে যদি আপনাদের ভ্যালিড লিফ রিমেন্ট থেকে থাকে, এবং এই ভ্যালিড লিফ রিমেন্ট থাকাকালীন অবস্থায় আপনাদের লিফ রিমেন্ট পার হয়ে যাওয়ার আগে আপনারা যদি কোনো ভ্যালিড অ্যাপ্লিকেশন হোম অফিসকে সাবমিট করেন, এই অ্যাপ্লিকেশনের সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত যদি হোম অফিস 3 মাস, 4 মাস, 6 মাস, 8 মাস, 10 মাস, 1 বছর সময় নেয়, বাট যেহেতু আপনি ভ্যালিড অ্যাপ্লিকেশন সাবমিট করেছেন, এই সময়টাতে আপনাদের কিন্তু ওয়ার্ক রাইটগুলো কন্টিনিউ করবে। সেকশন 3C লিভ আপনাদেরকে সেই ওয়ার্ক রাইটসগুলো প্রদান করবে। এবং যদি কোনো এমপ্লয়ার না জেনে না বুঝে আপনাদেরকে অপদস্থ করার চেষ্টা করে, এবং যদি বলে যে আপনাদের কোনো ওয়ার্ক রাইটস নেই, আপনারা কিন্তু সেই এমপ্লয়ারের বিরুদ্ধে এমপ্লয়মেন্ট লয়ের অধীনে মামলা দায়ের করতে পারবেন। চলে যাচ্ছি দর্শক প্রশ্নে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বোন কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ বোন। আপনি আস্তে আস্তে ধীরে ধীরে আপনার প্রশ্নটা আমাকে জিজ্ঞেস করুন। আপনি কোথা থেকে কথা বলছেন, কোথা থেকে? আমি এনটিভি ইউরোপ স্কাই চ্যানেল 780 থেকে কথা বলছি। আপনি লাইভ শোতে কথা বলছেন, এটা আইন ও অধিকার অনুষ্ঠানে। আমি দোয়া করি আল্লাহ আপনাকে সম্পূর্ণ সুস্থ করে দেখবেন। আমি আপনার কণ্ঠ থেকে কিন্তু বুঝতে পেরেছি আপনি একটি বয়স্ক, এবং একটা জিনিস আমি সবসময় কথা বলি যে আমাদেরকে মন থেকে প্রাণ থেকে ভালো মানুষ হতে হবে। আমাদের মনের ভিতরে এই ভালো মানুষটা এখন আর নাই, আমরা কোনো কারণ ছাড়াই একজন আরেকজনকে অপদস্থ করার চেষ্টা করি। তো আমি চেষ্টা করি সবসময় আমার দর্শকদেরকে অনুপ্রাণিত করার জন্য, ভালো কাজ করার জন্য, এবং প্রতিদিন অ্যাটলিস্ট একটা ভালো কাজ করা উচিত। তো আপনি যদি মিষ্টি করে কাউকে ভালো আছো মন থেকে জিজ্ঞেস করেন, সেটাই আপনার জন্য একটি সৎকার জারিয়া। বাট বোন, আপনি আমাকে এত কষ্ট করে ফোন দিয়েছেন সেজন্য আপনাকে ধন্যবাদ বোন। তো যে বিষয়টি আমি বলতে গিয়ে থেমে গিয়েছিলাম দর্শক মণ্ডলী, আপনারা দেখবেন যে আমি যখনই কোনো একটি বিষয় নিয়ে কথা বলি, এবং যে জায়গাতে দেখি যে কোনো একজন ব্যক্তি ভিকটিম হয়ে গিয়েছেন, এবং কোনো কারণ ছাড়াই, তার কোনো দোষ ছাড়াই তিনি ভিকটিম হয়ে গেছেন, তখন কিন্তু আমার মন বেদনে ভারাক্রান্ত হয়ে ওঠে। তো যে বিষয়টিতে নিয়ে আমার মন বেদনে ভারাক্রান্ত হয়ে উঠেছিল ওই ওয়ার্ক রাইটস নিয়ে, তো আপনাদের ভিতরে যখন কোনো এমপ্লয়ার আপনাদেরকে অভিযোগ করবেন যে আপনাদের কোনো ওয়ার্ক রাইটস নেই, তখন আপনাদের প্রথম যে দায়িত্ব হচ্ছে তাদের যে প্রত্যেকটি বড় বড় এমপ্লয়ারদের এই রেগুলেটরি থাকে, ম্যানেজমেন্টের দায়িত্বে থাকেন তাদের এমপ্লয়িগণ, তাদেরকে বলবেন যে হোম অফিসের সাথে যোগাযোগ করে আপনাদের রাইট টু ওয়ার্ক এই বিষয়টি চেক করার জন্য, এবং চেক করে ফেললেই কিন্তু আপনাদের রাইট টু ওয়ার্ক সংক্রান্ত বিষয়ে স্ট্যাটাস যেটি সেটি তারা জেনে যাবেন, এবং আপনারা আপনাদের কাজগুলো অব্যাহত রাখতে পারবেন। প্রথমেই এমপ্লয়ের বিরুদ্ধে মামলা দায়ের করার কোনো দরকার নেই, থ্রেটস দেওয়ার কোনো দরকার নেই, কারণ এই সিভিল পেনাল্টি যে বিষয়টি আপনাদেরকে একটু আগে একটা আপডেট দিয়েছিলাম,
10,000 পাউন্ড থেকে 45,000 পাউন্ড পর্যন্ত জরিমানা করা হচ্ছে এই বেচারা এমপ্লয়ারদেরকে। তাদের দিকে আপনাদেরকে একটু সহদের দৃষ্টিতে তাকাতে হবে, কারণ তাদেরকে তো বাঁচতে হবে, তারা বাঁচলেই তো আপনারা বাঁচতে পারবেন। এবং তাদেরকে বাঁচানোর জন্য আপনার প্রথমে তাদেরকে অনুরোধ করবেন যে আপনাদের রাইট টু ওয়ার্ক রয়েছে কিনা সেটি চেক করার জন্য হোম অফিসের সাথে। এবং যদি তারা এই এটি চেক করতে দেরি করে ফেলেন তখন আপনারা নিজেরাও কিন্তু গুগলে সার্চ দিয়ে এমপ্লয়ার্স রাইট টু ওয়ার্ক অর এমপ্লয়ার্স রাইট টু চেক এটি দিয়ে সেটা আপনারা চেক করতে পারবেন। তো এটি বলতে বলতে আমরা বিজ্ঞাপন বিরতির দ্বারপ্রান্তে চলে এসেছি। আপনারা কোথাও যাবেন না, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবার ফিরে আসবো। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন, এনডিবির সাথে থাকুন, আইন অধিকার এই অনুষ্ঠানের সাথে থাকুন, মুহিত খানের সাথে থাকুন। বিজ্ঞাপন বিরতির পর আমি আবার ফিরে এসেছি আপনাদের অতি জনপ্রিয় অনুষ্ঠান আইন অধিকার এই অনুষ্ঠানটিকে সাথে নিয়ে। বিজ্ঞাপন বিরতির পূর্বে বিভিন্ন দর্শক প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছিলাম এবং বিজ্ঞাপন বিরতির মাঝখানেও একজন দর্শক আমাদের প্রশ্ন করেছিলেন, মহিলা দর্শক, তিনি তার প্রশ্নের উত্তরটি দিয়ে এখন আজকের এই অধ্যায় শুরু করছে। তো দর্শক প্রশ্ন রেখেছিলেন যে তিনি স্কাই তিনি স্টার একটি টিভি চ্যানেল থেকে ফোন দিয়েছেন এবং তিনি বলেছেন যে তিনি যুক্তরাজ্যে তিনি 2016 এসেছিলেন ইউরোপিয়ান ইউনিয়ন থেকে এবং তার এখন প্রি সেটেল স্ট্যাটাস রয়েছে, তার এখনও 5 years কমপ্লিট হয়নি। এবং তিনি আমাকে জিজ্ঞেস করেছিলেন যে তার কোনো ইটালিয়ান পাসপোর্ট ছাড়া এই প্রি সেটেলমেন্ট এই স্ট্যাটাস নিয়ে তিনি ওয়ার্ল্ডে ট্রাভেল করতে পারবেন কিনা, এক দেশ থেকে আরেক দেশে ট্রাভেল করতে পারবেন কিনা। তো এরকম অনেক ইউরোপিয়ান ভাই বোন রয়েছেন যাদের মনে একই প্রশ্ন থাকতে পারে। তো তাদের সকলের উদ্দেশ্যে বলে দিচ্ছি, আপনারা যখনই এক দেশ থেকে আরেক দেশে ট্রাভেল করবেন আপনাদের অবশ্যই আপনাদের বায়োমেট্রিক কার্ডে যে কোনো পারমিশন থাকুক না কেন, আপনাদের ইনডেফিনিটলি ট্রেনিং থাকুক না কেন, আপনাদের স্যাটেল স্ট্যাটাস যাই থাকুক না কেন, ইউ মাস্ট হ্যাভ এ ভ্যালিড পাসপোর্ট। আপনাদের অবশ্যই একটি ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে এবং এই ভ্যালিড পাসপোর্টটি নিয়ে আপনারা ট্রাভেল করবেন। ভ্যালিড পাসপোর্ট ছাড়া আগের মতো কোনো আইডি কার্ড নিয়ে ট্রাভেল করার যে একটি চেষ্টা আপনারা করতে পারেন আপনারা, বাট আপনাদেরকে রি এন্ট্রি হওয়ার সময় আপনাদেরকে আটকে ফেলতে পারে। এ কারণেই আপনারা সবসময় একটি ভ্যালিড পাসপোর্ট সাথে নিয়ে, যে স্ট্যাটাসে আপনারা থাকেন না কেন সেই স্ট্যাটাসের এভিডেন্স সাথে নিয়ে আপনারা ট্রাভেল করলে আপনাদের কোনো সমস্যা হবে না। তো ধন্যবাদ সেই দর্শক যিনি আমাদেরকে প্রশ্ন করেছিলেন। তো এর পাশাপাশি দর্শক মণ্ডলী, আমি পঞ্চম যে লিগ্যাল আপডেটটি নিয়ে আজকে উপস্থিত হয়েছি, অতি গুরুত্বপূর্ণ আপডেট, সেটি হচ্ছে ওয়ার্কার্স অ্যান্ড টেম্পোরারি ওয়ার্কার্স গাইডেন্স সংক্রান্ত বিষয়ে এবং স্পন্সরদেরকে কী কী দায়িত্ব রয়েছে সেই সংক্রান্ত বিষয়ে একটি গুরুত্বপূর্ণ লিগ্যাল আপডেট। এটি হচ্ছে মানে টেম্পোরারি যে ওয়ার্ক ক্যাটাগরিতে যারা আসবেন এবং সেই ক্ষেত্রে যারা স্পন্সর হবেন তাদের কী কী দায়িত্ব রয়েছে। তো এই বিষয়টি 9th November 2021 এটি প্রকাশিত হয়েছে এবং একজন স্পন্সর তার কী কী দায়িত্ব থাকবে এবং তাদের ডিউটিগুলি কী, তাদের কী কী জিনিস কমপ্লাই করতে হবে এবং এই সংক্রান্ত বিষয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেটস এসছে। এবং এখানে বলা হয়েছে যে স্কিল ওয়ার্কার এবং ইন্ট্রা কোম্পানি রুটসে যাদের ট্রান্সফার হয়ে ওয়ার্ল্ডের বিভিন্ন দেশ থেকে ইংল্যান্ডে প্রবেশ করবেন, টিয়ার টু মিনিস্টার অফ রিলিজিয়ন এবং ইন্টারন্যাশনাল স্পোর্টস পার্সন, অর্থাৎ এটাকে রিপ্লেস করা হয়েছে টিয়ার টু স্পন্সর স্পোর্টস পার্সন এই রুটের অধীনে, এবং তাদের ক্ষেত্রে একটি ইতিমধ্যে একটি গাইডেন্স চলে এসেছে। এবং টেম্পোরারি ওয়ার্কার যারা রয়েছেন যেমন চ্যারিটি ওয়ার্কার, ক্রিয়েটিভ ওয়ার্কার, তারপর গভর্নমেন্ট অথরাইজড এক্সচেঞ্জ ওয়ার্কার, ইন্টারন্যাশনাল এগ্রিমেন্টের অধীনে যারা যুক্তরাজ্যে প্রবেশ করবেন তারা, রিলিজিয়াস ওয়ার্কার, সিজনাল ওয়ার্কার, তাদের ক্ষেত্রে যারা স্পন্সর হবেন তাদের কী কী দায়িত্ব রয়েছে, তাদের ক্ষেত্রে স্পন্সরদের কী কী অবলিগেশন রয়েছে সেই সংক্রান্ত বিষয়ে একটি গুরুত্বপূর্ণ লিগ্যাল আপডেট প্রকাশিত হয়েছে 1st November 2021। অতএব যে সমস্ত স্পন্সর এই ওয়ার্কার এবং টেম্পোর ওয়ার্কার্সদেরকে ইংল্যান্ডের বাইরে থেকে যারা নিয়ে আসার চেষ্টা করবেন তাদেরকে অবশ্যই এই গাইডেন্সের যে শর্তগুলো সেই শর্তগুলো পূরণ করেই তাদেরকে ওয়ার্ল্ডের বিভিন্ন দেশ থেকে এই ওয়ার্কারদেরকে নিয়ে আসতে চেষ্টা করতে হবে। এর পাশাপাশি ষষ্ঠ যে গুরুত্বপূর্ণ লিগ্যাল আপডেটস, আমি আপনাদের আগেই বলেছিলাম যে এ সপ্তাহে 30টারও অধিক লিগ্যাল আপডেটস আমরা লক্ষ্য করেছি এবং সেখান থেকে বাছাই করে 7টি লিগ্যাল আপডেটস আপনাদের জন্য নিয়ে এসেছি আজকের অনুষ্ঠানে আপনাদের জন্য উপহার হিসেবে। আর এর পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ যে লিগ্যাল আপডেট সেটা হচ্ছে স্পন্সর সিজনাল ওয়ার্কার গাইডেন্স, অর্থাৎ টেম্পোরারি যারা ওয়ার্কার রয়েছেন তাদের ক্ষেত্রে একটি নতুন গাইডেন্স প্রকাশিত হয়েছে হোম অফিসের ওয়েবপেজে। আবারও প্রচুর দর্শক আমাদের জন্য লাইন অপেক্ষা করছেন, আমি চলে যাচ্ছি সরাসরি দর্শক প্রশ্নে, কেন দর্শকরা আমাদের অনুষ্ঠানের প্রাণ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা যেটা করলেন ভাই, জি কি বলছেন? এই যে আপনি সরাসরি কথা বলছেন আপনি এখন টিভির এই লাইভ শোতে, আপনাকে স্বাগতম। আপনার প্রশ্নটি করুন ভাইয়া। আমরা তো এখন শুনলেন টিভি, হ্যাঁ এখন টিভি চলছে, আপনি সরাসরি আমাকে দেখতে পাচ্ছেন, আপনার প্রশ্নটি করুন প্লিজ। আমার প্রশ্ন হল যে
আমরা এদেশে আসছিলাম 2003 তে আসার পরে আমরা প্লেন করছিলাম এসআইজার প্লেন করছিলাম 2000 কত দিয়েছিলেন 2000 কততে 2003 থ্রিতে 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 কোন কোন ক্যাটাগরিতে আসছিলেন ভিজিটর না ভিজিটর আসছিলাম আমরা ভিজিটর আসছিলাম আসার পরে আমরা যাই নাই তারপরে আমরা এই সেই করছি মানে আমার বয়স মনে করেন 65 আমার ইয়ে লাগতো না লাইফ ইন্ডিয়া লাগতো না আর ওই যে আরো কিটা ইংলিশে ইয়ে এগুলা তো আমার তারা তো এই দেশে লেখাপড়া করছে তারা এইগুলা কি লাগবে সবকিছু জি আচ্ছা আমার ওয়াইফেরও জি আমার ওয়াইফের লাগবে কিনা এটা আমি জানতাম জি হ্যাঁ বলে দিচ্ছি আপনাকে এখন ইংলিশ হ্যাঁ ধন্যবাদ খুব চমৎকার করে আপনি আপনার প্রশ্নে আপনার যে হোল ব্যাকগ্রাউন্ড আপনি ব্যাখ্যা দিয়েছেন ধন্যবাদ তো ইংলিশ আপনার মূল যে প্রশ্ন ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিক্রুটমেন্ট সংক্রান্ত বিষয় তাই তো এখন 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 অবশ্যই আপনারা সরাসরি নেচারালাইজেশন জন্য অ্যাপ্লাই করতে পারবেন আপনারা এবং আপনার বাচ্চারা যতই এখানে এডুকেশন এক না কেন যতই ওরা মানে আনফর্চুনেটলি আপনি যদি ব্যারিস্টারও যদি হন আমি আপনাকে ব্যাখ্যা দিয়ে বলছি আপনি যদি সলিসিটারও যদি হন আপনি যদি ইংল্যান্ডের ডাক্তারও যদি হন গিভেন দি ফ্যাক্ট যেহেতু আপনার ব্যাকগ্রাউন্ডে আমি একটা ব্যাখ্যা দিয়ে বলছি আপনাকে এখন আপনার বাচ্চা কাছে থেকে পড়াশোনা করেছে বাট যারা প্রফেশনাল যারা ব্যারিস্টার সলিসিটার এক্সিকিউটিভ লয়ার এবং হাই লেভেলের যারা ডক্টর ইঞ্জিনিয়ার রয়েছেন তারা যদি ইংল্যান্ডের অবস্থানকালীন সময়ে তারা যদি প্রপার ব্রিটিশ সিটিজেন না হয়ে থাকেন এবং তারা যদি আপনাদের মতো পর্যায়ক্রমে মানে ফার্দার লিফ্টমেন্ট নিয়ে ডিসক্রিপশন লিফ্টমেন্ট যেভাবে হোক না কেন ওনাদের যে মেয়াদটি কমপ্লিট করার পর যখন ওনারা ন্যাচারালাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন তাদেরকে কিন্তু অবশ্যই অবশ্যই ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টে তাদেরকে পাস করতে হবে এখন আপনার ক্ষেত্রে যেহেতু আপনি 65 অ্যাবভ আপনি আলহামদুলিল্লাহ আপনি ফুলি এক্সাম্পড আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস আপনাকে ফুলফিল করতে হবে না কিন্তু আপনার যিনি ওয়াইফ রয়েছে এবং আপনার যে বাচ্চা রয়েছে তাদেরকে অবশ্যই অবশ্যই B1 টেস্টে তাদেরকে পাস করতে হবে লাইফ ইন দ্য ইউকে টেস্টে তাদেরকে পাস করতে হবে আনলেস দে হ্যাভ সাম কাইন্ড অফ মেডিকেল রিজনস যদি তাদের মেডিকেল কোনো রিজন যদি না থেকে থাকে অনেক সময় হতে পারে আমি চোখে দেখি না অনেক সময় হতে পারে আমি কানে শুনি না অনেক সময় হতে পারে আমার মাথায় আমার কোনো কিছু ক্যাচ করে না অনেক অনেকের ক্ষেত্রে অনেক ধরনের মানে রিজনস থাকতে পারে তো যদি ওরকম থেকে থাকে আপনার যেমন এজটা একটা ফ্যাক্টর ওয়ান অফ দ্য এক্সেপশনস মেডিকেল রিজন আর একটা ফ্যাক্টর ওয়ান অফ দ্য এক্সেপশনস এগুলোকে ব্যবহার করে মানে আপনারা চেষ্টা করতে পারেন আর এছাড়া এগুলি না থাকলে আপনার ওয়াইফকে অবশ্যই লাইফ ইন্ডিকেটর টেস্ট পাস করতে হবে বিয়ন্ড টেস্ট পাস করতে হবে আপনার যে বাচ্চা যারা এখানে যদিও বর্ন না বাট এখানে ছিলেন স্কুল কলেজে হয়তো পড়েছেন এখানে এডুকেশন কমপ্লিট করেছেন বাট তাদেরকেও যদি তাদের ডিগ্রি থেকে থাকে ডিগ্রি থাকলে বিয়ন্ড টেস্টটা তাদের পাস করতে হবে না পাস করার কোনো প্রয়োজন নেই বাট তাদের লাইফ ইন্ডিকেটর টেস্ট তাদের অবশ্যই পাস করতে হবে আর যদি তাদের মানে কোনো ডিগ্রি না থেকে থাকে তাদেরকে কিন্তু অবশ্যই বিয়ন্ড টেস্টও পাস করতে হবে তাদের আচ্ছা
একদম এটি আমি আপনাকে সরাসরি উত্তর দিয়ে দিলাম যাতে করে আপনি আর সাফারটা না করেন একটু কষ্ট করলে না খাদলে মাও তো বাচ্চা বাবাকে বাচ্চাকে খাবার দেয় না তো এখন মানে আপনার ওয়াইফকে একটু কাঁদতে হবে আপনার বাচ্চাদেরকে একটু কষ্ট করে এই ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টগুলো দিয়ে দিতে বলেন কেননা হয়তো বা আপনাদের ইনডেফিনিট লিফট রিমেন্ট রয়েছে বাট পান থেকে চুন যদি খসে যায় তখন কিন্তু আপনারা সাফার করবেন এটা কিরকম ধরেন আমরা অনেক সময় রাস্তায় চলাফেরা করার সময় অনেক সময় অসতর্কতাভাবে আমাদের গাড়ি ইউজ করি অনেক সময় ইনস্যুরেন্স ছাড়া গাড়ি ড্রাইভ হয়ে যায় অনেক সময় স্পিড লিমিট ক্রস করে আমরা গাড়ি ড্রাইভ করি এগুলি কিন্তু এক একটা ক্রিমিনাল অফেন্স মানে ইয়ার আন্ডার অধীনে এবং ভবিষ্যতে হয়তো আপনার নেবারের সাথে আপনার কথা বলতে গিয়ে একটু বাক বতন্ড হয়ে যেতে পারে পুলিশের ইনভলভমেন্ট হলে হয়ে যেতে পারে হ্যাঁ একবার ক্রিমিনাল অফেন্স হয়ে গেলে কিন্তু আপনাদেরকে তখন ফরেন অফেন্ডার হিসেবে ট্রিট করা হবে বুঝতে পেরেছেন এবং তখন আপনাদের এই যে ইনডেফিনিট লিফট রিমেন্ট এটিকে কার্টেল করে কিন্তু আপনাদেরকে এদেশ থেকে রিমুভ করে ফেলার কিন্তু ক্ষমতা রয়েছে হোম অফিসের এ কারণে এগুলি হাত থেকে রক্ষা পাওয়ার জন্যই আপনাদের অবশ্যই ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টগুলি দিয়ে পাস করে ফেলেন একবার ব্রিটিশ হয়ে গেলে এই যে একটা আশঙ্কা এর হাত থেকে রক্ষা পেয়ে যাবেন তো এটাই আমি আপনাকে এনকারেজ করার জন্য আমি একটু লম্বা সময় নিয়ে আপনাকে এই অ্যাডভাইসটা করলাম আপনার আর কি কোনো প্রশ্ন আছে স্যার খুব খুশি হলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ আমার একটা বলা একটা মানে আমি আপনার ভিতরে একটি উৎসাহ জাগাই তোলার জন্য একটু আপনাকে জাগিয়ে তোলার জন্য আমি একটু আপনাকে ধাক্কা দিলাম অবশ্যই অবশ্যই থ্যাংক ইউ চাচা থ্যাংক ইউ ভেরি মাচ অনেক ভালো থাকবেন জি ধন্যবাদ ধন্যবাদ তো অন্যান্য যারা দর্শক যাদের রয়েছে তাদের উদ্দেশ্যে বলছি আপনারা অবশ্যই খুব কেয়ারফুলি ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টগুলো আপনারা শেষ করবেন চলে যাচ্ছে পরবর্তী দর্শক প্রশ্নে হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো আমি এই দর্শককে হারিয়ে ফেলেছি তো এই ছিল আমাদের আজকের অনুষ্ঠানের সর্বশেষ দর্শক প্রশ্ন আমি আর এই মুহূর্তে কোনো দর্শক প্রশ্ন গ্রহণ করতে পারছি না সেজন্য সুপ্রিয় দর্শক আপনারা আমাকে ক্ষমা করে দেবেন যে এটি বোধ হয় আমাদের তৃতীয় এপিসোড তৃতীয় আমি দুঃখিত যে আমি একটু কনফিউজ হয়ে গেছিলাম যে কারণে জিজ্ঞেস করছি তো চলে দর্শক প্রশ্ন হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো হ্যালো সুপ্রিয় দর্শক হ্যালো আমরা এই দর্শকে হারিয়ে ফেলেছি আপনার কনফিউজ হবেন না আমার আরেকটি এপিসোড রয়েছে এই বিজ্ঞাপন বিরতির পরে আমি আবার দর্শকদের অনুরোধ করছি যিনি আমাকে চেষ্টা করেছিলেন তার প্রশ্ন নেওয়ার জন্য হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কে বলছেন কোথা থেকে বলছেন কেমন আছেন ভাই হ্যাঁ ভালো আছি ভাই আপনি কেমন আছেন হ্যাঁ আমি ভালো আছি আমার একটা প্রশ্ন হয়েছে জি বলেন আমার একটা ফার্দার সাবমিশন ছিল শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছি ফার্দার সাবমিশন এটা কি হিউম্যান রাইটস নাকি অ্যাসাইলাম না অ্যাসাইলাম ছিল জি আচ্ছা আমি না সাপোর্টে ছিলাম আমার ফ্যামিলি আছে এখন গত দুই মাস আগে আমার বাচ্চাদের একটু রিবেল হয়ে গেছে আলহামদুলিল্লাহ জি আর আমাদের কিছু আছে নাই এর ভিতরে নার্স সাপোর্ট থেকে বলছে যে আমি চলে যাওয়ার জন্য ওই ঘর থেকে আমি কাউন্সিলে যাওয়ার জন্য আমার তো কার্ড আছে নাই তো ওই কাগজপত্র নিয়ে আমি কাউন্সিলে গেছিলাম তো কাউন্সিলে আমাকে টেম্পোরারি অ্যাকোমোডেশন দিছে জি তো আমার ওয়াইফের এবং আমার কোনো কিছু আসে না এবং আমার বাচ্চাদের দুই বাচ্চা এক বাচ্চার কার্ড আসছে আর এক বাচ্চার এখনো আসে নাই দুই মাস হয়ে গেছে তো আমার কাছে যা যা আছে সবকিছু দিয়ে দিছে আমি কাউন্সিলে তা আমাকে টেম্পোরারি অ্যাকোমোডেশন দিছে এখন কাউন্সিলে বলছে যে তোমার কার্ড আসলে আমরা চাইল্ড বেনিফিট বা ইউনিভার্সাল ক্যাডেটের জন্য কাউন্সিলের মহিলা অ্যাপ্লিকেশন করে ফেলছে তখন আমার প্রশ্ন হচ্ছে ওরা তো আমাদের লিফট রিমেন্টের কাগজ দেখে সবকিছু করতেছে আগে ওটা কি রাইট আছে কি না কোনো প্রবলেম হবে আমি আপনাকে খুব ক্লিয়ারলি বলে দিচ্ছি যদি আপনাদের লিফট রিমেন্ট একটা জিনিস আর ইনডেফিনিট লিফট রিমেন্ট এটা আরেকটা জিনিস ভাইয়া তা আপনাকে বুঝতে হবে জিনিসটা যদি কারো লিমিটেড লিফট রিমেন্ট থেকে থাকে তারাও কিন্তু পাবলিক ফান্ডিং জন্য অ্যাপ্লাই করতে পারবেন যদি কার্ডের পেছনে নো রিকোয়েস্ট টু পাবলিক ফান্ডস এটি লেখা থাকে না থাকে মানে আপনাদের ভিতরে যারা লিমিটেড লিফট রিমেন্ট নিয়ে রয়েছেন তাদের কার্ডের পেছনে যদি লেখা থাকে নো রিকোয়েস্ট টু পাবলিক ফান্ডস তারা কিন্তু পাবলিক ফান্ডিং জন্য অ্যাপ্লাই করতে পারবেন না আর যদি আপনাদের ক্ষেত্রে এমন হয়ে থাকে আপনার যে বাচ্চাদেরকে যে পারমিশন দেওয়া হয়েছে কার্ডটির পেছনে ঘুরিয়ে দেখেন যে ওখানে কী লেখা আছে যদি লেখা থাকে নো রিকোয়েস্ট টু পাবলিক ফান্ডস আপনারা কিন্তু কোনো বেনিফিটের জন্য এলিজিবল হবেন না আর আর যদি কার্ডের পিছনে নো রিকোয়েস্ট পাবলিক ফান্ড লেখা থাকেও যদি
তারপরে কিন্তু আপনারা এটিকে পরিবর্তন করতে পারবেন আপনারা আপনারা কিন্তু এটিকে পরিবর্তন করে আপনারা নরকস পাবলিক ফান্ড থেকে লিফট করার চেষ্টা করতে পারবেন আপনারা এবং তখন আপনারা সমস্ত বেনিফিট অ্যাপ্লাই করতে পারবেন হেল্প করেছি আমি যাদের নোরকস রিমুভ করে দেওয়ার পর তারা কিন্তু সব ধরনের বেনিফিট এলিজিবল হয়েছেন আগে আপনি কার্ডটি আসুক আসার পর যদি আপনাকে ফোন দেন আমি আপনাকে সরাসরি আমি উত্তর দিয়ে দেবেন ইনশাল্লাহ তো এই ছিল এই অধ্যায়ের সর্বশেষ দশ প্রশ্ন আমি আপনার প্রশ্ন উত্তর আরেকটু দেবো তবে আলোচনা করতে করতে একটি ছোট বিজ্ঞাপন বিরতি দেওয়ার প্রান্তে চলে আসি বিজ্ঞাপন বিরতির পর আমি আবার ফিরে এসেছি আপনাদের অতি জনপ্রিয় অনুষ্ঠান আইন অধিকার অনুষ্ঠানকে সাথে নিয়ে আমি দুঃখিত যান্ত্রিক গোলযোগের কারণে অনেক সময় আমাকে বিভিন্ন ক্যামেরাতে দেখে ফেলেছেন আপনারা আমাকে ক্ষমা করে দেবেন অনেক সময় টেকনিক্যাল ফেলিওর হয়ে যায় তো বিজ্ঞাপন বিরতির পর আমি আবার ফিরে এসেছি আপনাদের সেই অনুষ্ঠানে যেই অনুষ্ঠানের জন্য আপনারা বসে আছেন আপনারা এতক্ষণ ধরে দর্শক বিজ্ঞাপন বিবৃতির পূর্বে একজন দর্শক প্রশ্ন করেছিলেন যে তার যে ক্লেমটি পেন্ডিং থাকাকালীন সময় তাকে আমি সেটি ব্যাখ্যা দিয়ে দিচ্ছি যে চলেছে আগে দর্শক প্রশ্ন হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো হ্যালো সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন হ্যাঁ ভাই ভালো আছি ভাই আপনি কেমন আছেন আছি ভাই আলহামদুলিল্লাহ জি আপনি প্রশ্ন করুন জি মহিত ভাই আমি আপনার প্রোগ্রামটা খুব ফলো করি নাইস ভাই ভেরি ভেরি মানে হেল্পফুল ফর দ্য কমিউনিটি ও থ্যাংক ইউ সো মাচ আপনার কণ্ঠের যে একটা মাধুর্যতা সেটা আমাকে ছুঁয়ে ফেলেছে ভাইয়া থ্যাংক ইউ ভাইয়া ধন্যবাদ মহিত ভাই জি জামরানো কেসটা একটা অ্যাপ্লিকেশন করা হয়েছে আর কি কবে কবে করা হয়েছে অ্যারাউন্ড থ্রি মান্থস ভাই আচ্ছা কোন ক্যাটাগরিতে করা হয়েছে জামরা মানে আমার কেয়ারার হিসেবে আমার বোন কে আর কি আচ্ছা আপনার কেয়ারার হিসেবে আপনি কি ইংল্যান্ড থেকে করেছেন জি 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 আচ্ছা অ্যাবাউট থ্রি মান্থস তার মানে কোন মাসে করেছেন আপনি এটা পাসপোর্ট ছবি তুলে এক্সপ্লেনেশন তুলে দেওয়া মানে সবকিছু করা হয়েছে তা এখন ভাইয়া এগুলোর কি ভিসা দেয় ভাইয়া আমি বলছি আপনাকে আমি বুঝে ফেলেছি আপনার প্রশ্ন হচ্ছে মহিত ভাই আমি সমস্ত ডকুমেন্টস দিয়েছি তাহলে এটা আউটকাম কি হতে পারে তাই তো জি জি ভাই ওই ওই যে একটা শুনেছি ভাই ওই যে কোর্টের একটা ডিসিশনের জন্য ওয়েট করতেছে সবাই জি ওই ডিসিশনটা কি হওয়ার পরে কি ভিসা দিবে নাকি না এই সিদ্ধান্ত আসার আগেও কিন্তু ওরা ভিসা দিচ্ছে এবং ওরা রিফিউজ করছে এর কি ক্যাটাগরিতে আমি বলে দিচ্ছি আপনাকে আপনি যে অ্যাপ্লিকেশনটা করেছেন সেক্রেটারি অফ স্টেটস মানে হোম অফিসের দায়িত্বে যিনি আছেন মানে স্বরাষ্ট্রমন্ত্রী ওনাকে কিন্তু দুই ধরনের ক্ষমতা দেওয়া হয়েছে একটা হচ্ছে টু কনসিডার এনি টাইপস অফ অ্যাপ্লিকেশন উইদিন দ্য রুলস অ্যান্ড অলসো আউটসাইড দ্য রুলস আপনার যে অ্যাপ্লিকেশনটা এটা কিন্তু উইদিন দ্য রুলস হবে না এটা হবে আউটসাইড দ্য রুলস তার কারণ হচ্ছে আপনার বোন কিন্তু ভিজিট আপনি কি লাইনে আছেন তো আপনি হ্যাঁ আপনি আপনার প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন যে আউটসাইড দ্য রুলস যখন আপনি অ্যাপ্লাই করবেন তার কারণ হচ্ছে রুলসের অধীনে আপনার বোন ভিজিট ভিসা ইংল্যান্ডে এসছেন এবং ওনাকে ছ মাসের ভিতরে ওনাকে চলে যেতে হবে এই হচ্ছে ক্রাইটেরিয়া এখন যেহেতু ঢোকার পরে দের ইজ এ চেঞ্জ ইন দ্য সার্কামস্টান্সেস আপনি হয়তো সিক হয়ে গেছেন ইল হয়ে গেছেন হয়তো বা আপনার লাইফ ইজ অ্যাট রিস্ক উইদাউট হার সাপোর্ট এই ধরনের জিনিসগুলি দিয়ে আপনি অ্যাপ্লাই করেছেন এখন এই অ্যাপ্লিকেশনগুলোকে ওরা কনসিডার করবে আউটসাইড দ্য রুলস আন্ডার হিউম্যান রাইটস এবং আপনি যত বেশি শক্ত ডকুমেন্টস দিতে পারবেন যত বেশি মেডিকেল এভিডেন্স আপনি দিতে পারবেন যত বেশি আপনি এস্টাবলিশ করতে পারবেন যে ইট ইজ ওয়ান অফ দি এক্সেপশনাল সার্কামস্টান্সেস এবং উনি যদি বাংলাদেশে ফিরে যান এবং এটা এই ক্ষেত্রে আপনার এখানে থাকার যে বিষয়টা জীবন ধারণ করার যে বিষয়টা আপনি যদি এটা এস্টাবলিশ করতে পারেন প্রয়োজনীয় মেডিকেল ডকুমেন্টস দিয়ে এক্সপার্ট অপিনিয়ন দিয়ে এবং আপনার বোনের থাকাটা কেন প্রয়োজন এই ডকুমেন্টসগুলো দিয়ে হাই পসিবিলিটি আন্ডার হিউম্যান রাইটসের আন্ডারে ওরা আউটসাইড দ্য রুলস আপনাকে কিন্তু ওরা ক্ষমতা আপনার বোনকে পারমিশন দিয়ে দিতে পারে আপনি বলেছেন একটি কেস পেন্ডিং রয়েছে কেসের রায়ের কারণে এই অ্যাপ্লিকেশনগুলোকে এখন ওরা কনসিডার করছে না এই কেসের রায় না থাকা সত্ত্বেও কিন্তু হোম অফিস থেকে আপনাদের মতো অনেক অ্যাপ্লিকেন্টের যারা স্পন্সর যারা ভাই বোন তাদেরকে কিন্তু হোম অফিস আউটসাইড দ্য রুলস পারমিশন কিন্তু দিয়েছে আবার অনেকের ক্ষেত্রে রিফিউজও করেছে এটা ডিপেন্ড করে কে সরকারের ডিসকাশন পাওয়ার উপরে এটা ডিপেন্ড করে আপনি কী কী ডকুমেন্ট সাবমিট করলেন তার উপরে
But there is a possibility, যদি আপনি আপনার ডকুমেন্টসগুলো যদি স্ট্রং যদি হয় আন্ডার দি এক্সেপশনস অফ দি ইমিগ্রেশন রুলস আপনার বোর্ডকে কিন্তু ওরা পারমিশন দিতে পারে। থ্যাংক ইউ ভাইয়া, ধন্যবাদ ভাই। আর কি কোনো প্রশ্ন আছে আপনার? কাইন্ডলি টেলিভিশন সাউন্ড বন্ধ করে দিয়ে টেলিফোনে সরাসরি কথা বলেন, তারপর টেলিভিশন থেকে তাকালে। মুহিত ভাই, আমি মুহিতলি লুটন থেকে কইতেছি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন আপনি? এই ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি ভালো আছি ভাই। জি ভাই, আমি 2016 এই যে সহ एग्जाम পাস দিছি। জি, প্রথম এক্সটেনশন এটা করতে। জি, আপনার বি2 দিয়া এখন সেকেন্ড এক্সটেনশন লাগে। 5 ইয়ার রুটে আমার স্টিল রুটে। জি, এখন সেকেন্ড এক্সটেনশন লাগে যে ফেব্রুয়ারি হয়তো এন্ড অফ ফেব্রুয়ারি আমার ভিসা টাইম শেষ হইব। জি, এখন আবার এই লাইফ ইন দ্য ইউকে টেস্ট রিসেন্টলি পাস করছি। এখন বি2 থোড়া ট্রাই করলাম। দেন ফেব্রুয়ারি আবার অ্যাপ্লিকেশন ফার্ম। তো ফার্স্ট বছর রুটে কি আবার মনে রাখা যে ও সকিত দিয়া লাইক ইন দ্য ইউকে বি2 দিয়া আর যে অ্যাকোমোডেশন যেগুলো আছে লাইক 18,600 প্লাস বাদ বাকি যেগুলো আছে ওগুলো দিয়া ও সাবমিট করলে কি ও সময় কি হাই লেভেলে করতাম না এক্সটেনশন করবো না? আপনি আপনি কি বাংলাদেশ থেকে আসছেন নাকি ইংল্যান্ড থেকে এটা হয়েছে? বাংলাদেশ থেকে। হ্যাঁ, বাংলাদেশ থেকে আসতে আপনার প্রথমে আড়াই বছর আপনাকে কমপ্লিট করতে হবে। পাঁচ বছর কমপ্লিট যদি হয়ে যায় আপনার ফেব্রুয়ারি 2022 থেকে আপনি 5 বছর কমপ্লিট হয়ে যাবে। জি জি জি, 5 বছর কমপ্লিট। তাহলে সরাসরি আপনি ইনডিফিনিট জন্য अप्लाई করবেন আপনি, এবং সেই ক্ষেত্রে আপনার ওই যে আইএলআর এরকে আইএলআর বলা হয় এবং আপনার আপনাকে যেটা করতে হবে লাইফ ইন দ্য ইউকে টেস্ট এবং বিয়ন্ড টেস্ট দুটোকেই পাস করতে হবে। আপনাকে শো করতে হবে যে আপনার ওয়াইফের যে ইনকাম সেই ইনকাম অথবা মানে ওই ফিনান্সিয়াল রিকোয়ারমেন্টস যে ক্রাইটেরিয়া 18,600 পাউন্ড এটিকে আপনি স্যাটিসফাই করছেন আপনি এবং এগুলি জি জি ফিনান্সিয়াল রিকোয়ারমেন্ট 18,000 এগুলো আছে এগুলো আমার। তাহলে আপনার জন্য এটি হবে স্ট্রেট ফরওয়ার্ড অ্যাপ্লিকেশন। এখন আর অ্যাপ্লিকেশন ফর্মগুলো আপনার আগের মতো পেপার বেজ না, এখন অনলাইনে হয়ে গেছে। আপনাকে অনলাইনে সমস্ত ফর্ম ফিল আপ করতে হবে, খুব কেয়ারফুলি আপনাকে অনলাইনে তথ্যগুলো দেওয়ার সময় আপনাকে দেখতে হবে যে আগে এক্সটেনশন করার সময় যে তথ্যগুলো দিয়েছিলেন সেগুলির সাথে এগুলো যাতে ম্যাচ করে। অনেক সময় হয় কি, ধরেন আপনি ফার্স্ট মেট, ওয়ার মেট, ওয়েন মেট, এই যে প্রশ্নগুলো কবে কোথায় কীভাবে দেখা হয়েছে এগুলির ক্ষেত্রে অনেক সময় দেখা যায় আগের অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছিল একটা তথ্য, পরের অ্যাপ্লিকেশন দেওয়া হচ্ছে আরেকটা তথ্য। এটা যাতে না হয় সেটাকে আপনাকে যাচাই বাছাই করে যখন আপনার সেটেলমেন্টের অ্যাপ্লিকেশনটি সাবমিট করবেন এটাকে বলা হয় আইএলআর। হ্যাঁ, এবং আপনি যেহেতু 5 ইয়ার্স আপনার কমপ্লিট হয়ে গিয়েছে আপনি সেটেলমেন্টের জন্য আপনি অ্যাপ্লাই করবেন আপনি এবং আপনি লাইফ ইন দ্য ইউকে টেস্ট, বিয়ন্ড টেস্ট এগুলি পাশাপাশি আপনার ওয়াইফের সাথে আপনার লাইফ ইন দ্য ইউকে টেস্ট অলরেডি পাস করে নিয়েছেন। বিয়ন্ড টেস্ট আমি আপনাকে খাটো করে দেওয়ার জন্য এই কথা বলিনি, আমি আপনাকে আপনাকে উৎসাহিত করার জন্য কথাটা বলছি। যদি পাস করেন আলহামদুলিল্লাহ, অনেকের ভিতরে কিন্তু সমস্যা থাকে যে হয়তো লাইফ দিয়ে ইউকে টেস্ট পাস করেছেন বিয়ন্ড টেস্ট পাস করতে পারছেন না, এরকম অনেক কেস আমার কাছে এসেছে ভাই। আমার অভিজ্ঞতা থেকে আপনাকে বলছি, যদি মনে করেন যে আপনি পাস করতে পারেন আলহামদুলিল্লাহ, গো ফর ইট। এই টেস্ট সার্টিফিকেট নিয়ে আপনি সাবমিট করবেন, পাশাপাশি আপনার আপনারা যে একসাথে আছেন আপনারা এগুলি তথ্য প্রমাণ, তারপর আপনার যদি বাচ্চা কাছে থেকে থাকে সেগুলি প্রমাণ এবং আপনাদের ম্যারেজ সার্টিফিকেট এগুলি দিয়ে এবং অন্যান্য আনুষঙ্গিক যে ডকুমেন্টসগুলি যদি আপনার ওয়াইফ প্রেগনেন্ট হয়ে থাকেন অথবা বাচ্চা হয়ে থাকেন এগুলি প্রমাণ দিয়ে আপনার ওয়াইফের পাসপোর্ট, আপনার পাসপোর্টের সমস্ত ডকুমেন্টসগুলি দিয়ে আপনি যদি সাবমিট করেন আলহামদুলিল্লাহ আপনার অ্যাপ্লিকেশন সাকসেসফুল না হওয়ার কোনো কারণ নেই। ইনশাআল্লাহ দোয়া করেন, আপনি কামিয়াব হবেন ইনশাআল্লাহ। মে আল্লাহ ব্লেস ইউ ভাইয়া, ইউ আর গুড ম্যান ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ, আল্লাহ আপনাকে রহমতান করুক। আমি চলে যাচ্ছি পরবর্তী দর্শক প্রশ্ন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমার নাম আহমদ, ভালো আছেন ভাই? ভাই সাহেব ভালো আছি, আপনি ভালো আছেন? নি আলহামদুলিল্লাহ। আমার একটা কোয়েশ্চন কোকা আমার একটা কোয়েশ্চন হইলো যে
আমার ওয়াইফ আমি তন্দে আনছিলাম যে লোক নেল 5 বছর হয়ে যাব তখন ফয়লা তান্দে যে সময় অ্যাপ্লাই করছিলাম তা নাছিল তাই নাছিল বাট তান মেডিকেল স্টুডেন্ট আছে তান 1 বছর রইছিল বুঝছেন আড়াই বছর বাদে আমি এক্সটেনশন করছি এখন এক্সটেনশন করার বাদে এখন ও বছর এডমিট দিয়ে গিয়া তান 5 বছর হয়ে যাব এখন আমি জিজ্ঞাসা করছিলাম তার দুইজন আসলে তখন একজন আমার উত্তা কইরা আগের যে আমার একটা ট্রেনিং করা তাই উত্তা কইরা যে না বার তার না মনে করে তার অফকোর্স তার 1-1.5 বছর বাড়া আসা যে তার মনে করে আবার এক্সটেনশন করা লাগবে মানে আরেকজন উত্তা কইরা না এক্সটেনশন করা লাগতো না এগু কোন বুঝে একটা গ্রাউন্ড আছে গ্রাউন্ডে তাই ওজন সেটা কই 5 বছর বাদে যেন একটা দিন না ভুলি দিছি এটা দ্বিতীয় ভদ্রলোক আপনাকে দ্বিতীয় অপিনিয়ন দিয়েছেন আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি এটা হবে না তার কারণে আপনাকে জেগে উঠতে হবে কেননা ইমিগ্রেশন রুলসের আন্ডারে আপনার যে ইয়াগুলি আছে যে রেসিডেন্স ক্রাইটেরিয়া যে আপনি কত বছর কতদিন দেশের বাইরে থাকতে পারবেন ক্রাইটেরিয়া আছে একটা ক্রাইটেরিয়া হচ্ছে এরকম যে যেদিন আপনি অ্যাপ্লাই করবেন সেদিন থেকে সে বছরে আপনি 90 দিনের বেশি মানে 12 মাসের ভিতরে 90 দিনের বেশি আপনি থাকতে পারবেন না ইংল্যান্ডের বাইরে আর আরেকটা ক্যাটাগরি হচ্ছে যে 5 বছরের ভিতরে যদি আপনি অ্যাপ্লাই করেন 540 দিনের ভিতরে বেশি দেশের বাইরে থাকতে কেউ থাকলে এটা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে নেগেটিভ ইম্প্যাক্ট নিয়ে আসবে এখন আপনার ওয়াইফের ক্ষেত্রে আপনি কি লাইনে আছেন জি 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 এটা খুব গুরুত্বপূর্ণ আপনার সাথে আপনার এই উত্তরের মাধ্যমে হাজার হাজার কিন্তু ভিউয়ার্স উপকৃত হবে এবং অনেকেই কিন্তু মিসগাইড করছে না জেনে না বুঝে আইনটাকে না জেনে মানে অপঘাতে আপনাদেরকে মেরে ফেলার চেষ্টা করছে ডোন্ট গো ফর ইট প্রথম যিনি অ্যাডভাইস করেছেন হি ইজ এ গুড লয়ার উনি আইনটা জানেন দেখে উনি আপনি বলেছেন যে যেহেতু 1.5 বছর আপনার ওয়াইফ দেশের বাইরে ছিলেন আপনাকে আরেকটা এক্সটেনশন করতে হবে সো দ্যাট শি বিকামস উইদিন দি রুলস যদিও ইনিশিয়ালি ওনাকে বাদ মানে 2.5 বছর ভিসা দেওয়া হয়েছিল বাট উনি যেহেতু দেশে ফিরে গিয়েছেন আবার দেশ থেকে ফিরে এসেছেন ইন বিটুইন 2.5 বছর মতো ওনার সময় দেশে থাকার কারণে রেসিডেন্স যে ক্রাইটেরিয়া সেটা কিন্তু উনি স্যাটিসফাই করবেন না এবং এক্ষেত্রে যদি আপনি অ্যাপ্লাই করেন আপনি অ্যাপ্লাই করতে পারবেন না তা কিন্তু না আপনি অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু এই ক্রাইটেরিয়া স্যাটিসফাইড না হয়ে যাওয়ার কারণে আপনার এই অ্যাপ্লিকেশনটাকে ওরা রিফিউজ করবে রিফিউজ করে হয়তো বা আপনার ওয়াইফকে আবার ফর ফার্দার ট্রিটমেন্টের জন্য আরও 2.5 বছর পারমিশন দিয়ে দেবে যদি দি কেস ওয়ার্কার ইজ এ গুড কেস ওয়ার্কার আর যদি কেস ওয়ার্কারটা যদি গুড কেস ওয়ার্কার না যদি হয়ে থাকে এবং সে যদি মনে করে যে আপনার অ্যাপ্লিকেশনটা ইনভ্যালিড সেক্ষেত্রে আপনাকে কিন্তু রিফিউজ করে দিতে পারে সুতরাং ডোন্ট টেক দ্য রিস্ক আপনি এক্সপ্লেন করে আপনি বলবেন যে আন্ডার 5 ইয়ার্স রুট শি এন্টার্ড বাট বিকজ অফ দি এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড আপনি ব্যাখ্যা দেবেন ব্যাখ্যা দিয়ে সুন্দর করে যদি আপনি অ্যাপ্লিকেশনটা সাবমিট করেন দে ইজ এ পসিবিলিটি আপনাকে এক্সটেনশন দিয়ে দেওয়া হবে দেন ওয়েন শি কমপ্লিট 5 ইয়ার্স ইন টোটাল আপনি অ্যাপ্লাই করবেন ইনডিফিনিটির জন্য আমাকে উনি বলছেন যে ধরেন উনি আমাদের ওয়াইফ যে 1.5 বছরের জন্য পাড়া আসলা বুঝছেন ওরা 1.5 বছর যদি আর বাদ যদি ফিল আপ করে দেন আবার মানে 2.5 বছর ওয়েট করা লাগতো না আপনি তো তাই তো করছেন আপনি তাই তো করছেন যে যখন উনি প্রথম ভিসা নিয়ে যেদিন থেকে ঢুকেছেন সেদিন থেকে ধরুন 1 বছর হয়েছে হওয়ার পর আপনি এক্সটেনশন করেছেন এখন আপনার আরও 2.5 বছর হয়ে গেছে হয়তো বা টোটাল 3.5 বছর হয়ে গেছে এখন আপনার দরকার আরও 1.5 বছর যখন এই এক্সটেনশনটা আপনার হবে ওরা আপনাকে দেবে 2.5 বছর জন্য পারমিশন দেবে এক্সটেনশনে ওই 2.5 বছর এক্সটেনশনের সময় উনি যদি 1.5 বছর কমপ্লিট করে ফেলেন তাহলে কিন্তু ফুল 5 ইয়ার্স আপনার কমপ্লিট হয়ে গেল আর যেহেতু আপনি অ্যাপ্লিকেশনের প্রসেসের সময় আপনি বলে দিলেন কেন উনি 5 ইয়ার্সের আন্ডারে এর আগে উনি অ্যাপ্লাই করতে পারেননি ইনডেফিনিটির জন্য তখন এই 1.5 বছর কমপ্লিট হয়ে যাওয়ার পরে যেহেতু ভ্যালিড লিভ ট্রিটমেন্টের ভেতরে আপনি অ্যাপ্লাই করছেন আপনার কেসটা খুব স্ট্রং হবে ভেতর একটু কাইন্ডলি টেলিভিশন সাউন্ড বন্ধ করে টেলিফোনে সরাসরি কথা বলুন আমরা হ্যালো ওয়ালাইকুম সালাম ভাইয়া কে বলছেন কোথা থেকে বলছেন ভাই আমি লালন থেকে বলছি জি আপনার প্রশ্নটা আমি 2010
আচ্ছা ইন্ডিপেন্ডেন্ট ডিপটু রুমে খাইছে জি এরপরে আপনার 2012 মেবি বায়োমেট্রিক কার্ড হইছে জি এই বায়োমেট্রিক কার্ড এক্সপায়ার হইব ফেব্রুয়ারি জি 2022 জি আমি কি এর ভিতরে দেশ ট্রাভেল করতে পারবো বা যে কোনো দেশ ট্রাভেল করতে পারবো হ্যাঁ এখন অফকোর্স আপনি ট্রাভেল করতে পারেন কারণ যেহেতু আপনার আইএলআর কার্ড বায়োমেট্রিক কার্ড বাট ওখানে যে ভ্যালিডিটি আপনার 2022 পর্যন্ত সাধারণত ছ মাসের মানে ভ্যালিড ভিসা নিয়ে আপনাকে ট্রাভেল করতে হবে বাট বায়োমেট্রিক কার্ডে যদি একবার আপনাকে ইনডেফিনিটলি ট্রিটমেন্ট দিয়ে দেওয়া হয় আগের ইমিগ্রেশন রুলস আন্ডার সেটেলমেন্ট ফর সেটেলমেন্ট ওখানে কোনো লিমিটস থাকতো না বায়োমেট্রিক কার্ডের ডিউরেশনের ক্ষেত্রে বাট আপনার বায়োমেট্রিক কার্ডের ডিউরেশনের ক্ষেত্রে যেহেতু ফেব্রুয়ারি 2022 পর্যন্ত আপনার লেখা আছে অনেক সময় ইন্ডিক্লিয়ারেন্সের সময় আপনি দেশের বাইরে যখন যাবেন দেশের বাইরে থেকে যখন ভিতরে ঢুকবেন অনেক কেস সরকার অনেক ইমিগ্রেশন অফিসার এটি বোঝে না এ কারণেই আপনার জন্য অ্যাডভাইস হবে আপনি যদি ট্রাভেল করতে পারবেন আপনি তবে আপনি যদি এনটিএল ফর্মটি ব্যবহার করে আপনি আরেকটি বায়োমেট্রিক কার্ড যদি নিয়ে আসেন আপনি যেখানে আপনার সেটেলমেন্ট থাকবে আপনার আপনি সেটি নিয়ে ট্রাভেল করলে আপনার জন্য ভালো হবে ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য তো এই ছিল আজকের অনুষ্ঠানের সর্বশেষ দর্শক প্রশ্ন তো আমি অনুষ্ঠানে এই পর্যায়ে আর কোনো দর্শক প্রশ্ন গ্রহণ করছি না দর্শক প্রশ্ন দর্শক মণ্ডলী অনুষ্ঠানের এই পর্যায়ে আপনি যে আপনারা যদি আমার অনুষ্ঠান দেখে থাকেন আপনারা দেখবেন যে আমি একটি জীবনধর্মী একটি শিক্ষামূলক একটি দিক নির্দেশ করে আমি আমার অনুষ্ঠান থেকে বিদায় গ্রহণ করি আজকের অনুষ্ঠানে এই অধ্যায়ে আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি আপনারা যারা নেইবার রয়েছেন আপনারা অবশ্যই আপনাদের নেইবারের সাথে যদি কোনো ডিসপিউট হয় আপনাদের নেইবারের সাথে যদি কোনো কারণে কোনো দ্বন্দ্ব অথবা গোলমাল হয় আপনারা পারস্পরিক আলোচনার মাধ্যমে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবেন একটি ঘটনা দিয়ে আমি আজকের অনুষ্ঠান শেষ করছি এই এই মামলাটি হয়েছিল এটি একটা মামলা দেখা হয়েছে কাউন্টি কোর্টে যে মামলাটির রায় থেকে আমরা জানতে পেরেছি দুজন নেবার প্রথম নেবার এবং দ্বিতীয় নেবার প্রথম প্রতিবেশী এবং দ্বিতীয় প্রতিবেশী প্রথম প্রতিবেশীর 40 ফিট লম্বা একটি আপেল ট্রি মানে আপেল গাছ সেটি ডালপালা দ্বিতীয় প্রতিবেশীর যে গার্ডেন গার্ডেন ভেদ করে দ্বিতীয় প্রতিবেশীর গার্ডেনে প্রবেশ করে এই কারণে দ্বিতীয় প্রতিবেশী ওই ডালপালা কেটে ফেলেন তার অভিযোগ ছিল যে এই প্রথম প্রতিবেশীর যে আপেল গাছে যে আপেলগুলো তার বাগানে পড়ে পচে গিয়ে এগুলি পোকামাকড় তৈরি করছে এই একটি অভিযোগ তিনি করেছিলেন দ্বিতীয় প্রতিবেশী শুধু তাই নয় এই দ্বিতীয় প্রতিবেশী প্রথম প্রতিবেশীকে অপদস্থ করার জন্য তিনি মিথ্যে অভিযোগ করেছিলেন যে তার যে পার্কিং যে স্পেস সেই স্পেসে এই প্রথম প্রতিবেশী প্রতিবন্ধকতা তৈরি করছেন অথচ দ্বিতীয় প্রতিবেশী গোপন সিসিটিভিতে ধারণ করে দেখেছেন কোর্টে যে এই এই দ্বিতীয় যে প্রতিবেশী তিনি কিন্তু এই প্রতিবন্ধকতা তৈরি করছেন প্রথম প্রতিবেশী নয় এছাড়াও এই দ্বিতীয় প্রতিবেশী তার গার্ডেন থেকে এক দৃষ্টিতে প্রথম প্রতিবেশীর ঘরের দিকে তাকিয়ে থাকতেন তাকে অপদস্থ করার জন্য তো শুধু তাই নয় এই দ্বিতীয় প্রতিবেশী তার গার্ডেনের মাঝখানে ময়লা দুর্গন্ধ আবর্জনা একসাথে করে বস্তায় ভরে দুর্গন্ধ তৈরি করে রাখতেন যাতে করে এই প্রথম প্রতিবেশী তার ঘরে মুক্ত মন নিয়ে অবস্থান করতে না পারেন এরকম ক্রমাগত ঘটনাগুলি ঘটার পর এই প্রথম প্রতিবেশী বিরক্ত হয়ে তিনি চেষ্টা করেছিলেন কনসালটেশনের মাধ্যমে কমিউনিকেশন করার মাধ্যমে এবং আর্বিট্রেশনের মাধ্যমে সমস্যাগুলো সমাধান করে ফেলার জন্য বাট দ্বিতীয় প্রতিবেশী প্রথম প্রতিবেশীকে বারংবার এভাবে হয়রানি হ্যারাসমেন্ট করার চেষ্টা করে এবং এই কারণে প্রথম প্রতিবেশী তার ঘরে যে অবস্থান করবেন এই অবস্থান করাটাই তার জন্য খুব ডিফিকাল্ট হয়ে যায় এবং তিনি ভয়ে ভীত হয়ে তার ঘরে প্রবেশ করতেন এখান থেকে উদ্ধার হওয়ার জন্যই তিনি সর্বশেষ উদ্যোগ হিসেবে তিনি কোর্টে মামলা দায়ের করেন মামলাটি শুনানি শেষে মহামান্য বিচারপতি এই যে দ্বিতীয় প্রতিবেশী যেভাবে প্রথম প্রতিবেশীকে এভাবে অপদস্থ করার চেষ্টা করেছে তার জীবনের আনন্দকে নষ্ট করে ফেলার চেষ্টা করেছিল তার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ এনেছিলেন এই কারণে এই দ্বিতীয় প্রতিবেশীকে 250,000 পাউন্ড ক্ষতিপূরণ দিতে বাধ্য করেছে আমি আবার বলছি প্রথম প্রতিবেশীকে এই হ্যারাসমেন্ট করার জন্য দ্বিতীয় প্রতিবেশীকে 250,000 পাউন্ড প্রদান করতে বাধ্য করেছে এবং তার বিরুদ্ধে কোর্ট এই রাইট প্রদান করেছে তো মূল উদ্দেশ্য হচ্ছে কেন আমি আপনাদেরকে এই মামলাটির কথা আপনাদেরকে জানিয়ে দিয়েছি এ কারণে যে যখনই আপনাদের সাথে প্রথম আপনাদের পার্শ্ববর্তী প্রতিবেশীর সাথে যদি কোনো দ্বন্দ্ব হয় চেষ্টা করবেন পারস্পরিক আলোচনার মাধ্যমে এই সমস্যাগুলো সমাধান করে ফেলার জন্য কেননা যদি আপনার পারস্পরিক আলোচনার মাধ্যমে সমস্যাগুলো সমাধান না করেন এবং প্রতিবেশীর পারমিশন ছাড়া তাদের কোনো গাছ যদি কাটার চেষ্টা করেন এটি কিন্তু হয়ে যাবে ক্রিমিনাল অফেন্স এবং এই অফেন্সের কারণে আপনাদের বিরুদ্ধে কিন্তু ক্রিমিনাল ড্যামেজের মামলা হয়ে যেতে পারে এ কারণেই প্রীতি ও প্রেমের পূর্ণ বাঁধন দিয়ে পৃথিবীকে বেঁধে ফেলুন আপনার নেক্সট ডোর নেবারদেরকে বেঁধে ফেলুন আপনিও আনন্দ থাকবেন নেক্সট ডোর নেবারও আনন্দ থাকবে হয়তো বা তাকে মামলা করে ফাঁসাতে পারবেন হয়তো তার বিরুদ্ধে মামলা করে আপনার ক্ষতিপূরণ আদায় করতে পারবেন কিন্তু ফর দ্য রেস্ট অফ ইউর লাইফ ইউল বিকাম হিজ অর হার ওয়ার্স্ট এনিমি
এটা আপনারা করবেন না, আপনারা সৌহার্দ্যপূর্ণমূলক সম্পর্কে গড়ে তুলে সামনের দিকে এগিয়ে যাবেন। তো এই কথাটি বলেই আমি আপনাদের মঙ্গল কামনা করে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী সপ্তাহের এই আইন অধিকার অনুষ্ঠানে দেখার আগাম আমন্ত্রণ জানিয়ে আমি এম এ মুহিত খান আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।